কোজাগরী লক্ষ্যে বুঝার পর যাওয়ার কথা ছিল বিশিষ্ট লেখক শ্রী রঞ্জিত কুমার মজুমদারের। বরফানি দাদাজি মহারাজের পরম স্নেহধন্যা শিষ্যা রঞ্জিতবাবুর কন্যাসমা মিঠু সান্যালকে অনেক আগেই বলে রেখেছিলেন তিনি। কিন্তু গত পূর্ণিমার দিন 3রা জুলাই 2012 সালে গুরু পূজার সময় সব পরিকল্পনা ভেস্তে গেল তাঁর। পূজা করতে করতে এক বিশাল মহাপুরুষের দুর্নিবার আকর্ষণ তীব্রভাবে অনুভব করলেন রঞ্জিতবাবু। লক্ষ্মী পূজার পরে নয়, এখন যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। বলছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি মিন্ট ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। সেদিনই শিলিগুড়িতে মিঠুকে ফোন করে রঞ্জিতবাবু জানিয়ে দিলেন যত তাড়াতাড়ি সম্ভব যেন আপ অ্যান্ড ডাউন টিকিট কেটে নেয়। বোম্বে মেলে টিকিট পাওয়া খুবই কষ্টকর, তাই কোনো ঝুঁকি নিতে রঞ্জিতবাবু চাইছিলেন না। মিঠুও তাঁর কথা শুনে বসংবাদের মতো দুটো রিজার্ভেশন করে ফেলল। যাত্রা 8ই আগস্ট 2012, ফিরে আসা 13ই আগস্ট সোমবার। নিশ্চিন্ত হলেন রঞ্জিতবাবু। তাঁদের গন্তব্যস্থল মধ্যপ্রদেশের অত্যন্ত অচ পাড়াগা সাইখেড়া। ওখানেই কিছু বছর অবস্থান করছিলেন এক তেজস্বী মহাতপা। কোথা থেকে তিনি এসেছেন, কি তাঁর নামধাম কেউ জানত না, আজও জানে না। শুধু এইটুকুই জানে এই মহাতপস্যী প্রচণ্ড ঐশী শক্তিশালী। অনেক অতীন্দ্রিয় ঘটনা যেমন তার অবস্থানকালে ঘটেছে তেমনি আজও ঘটে চলেছে বিরামহীনভাবে। একটা গাছের তলায় ধুনি জ্বালিয়ে বসে থাকতেন, কারোর সাথে খুব একটা কথা বলতেন না। গাঁয়ের মানুষও তাঁকে অযথা বিরক্ত করত না। বিপদে আপদে পড়লে তার আসন থেকে নিরাপদ দূরত্বে থেকে ভক্তিভরে তাঁদের বক্তব্য নিবেদন করত। তফাতে থেকে কথা বলবার একটাই কারণ, তাঁর কাছে মোটা লাঠি থাকত, স্থানীয় ভাষায় যাকে ডান্ডা বলা হয়। বেশি কাছে ভিড়েছ কি পিঠে সেই ডান্ডার ঘা পড়বেই। ওই শক্ত মোটা লাঠির ঘা কেই বা অকারণে খেতে চায়। ভারতের পুণ্যভূমিতে বহু উচ্চকোটি মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, তাঁদের মধ্যে দিগম্বর একজনকে আমরা জানি, তিনি হলেন কাশীর চলন্ত শিব শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী। দক্ষিণ ভারতের এক ধার্মিক ব্রাহ্মণ পরিবারে ইংরাজির 1637 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। তিনি ছিলেন জীবনমুক্ত পুরুষ এবং সমস্ত সুখ দুঃখের অতীত। যোগ বলে দীর্ঘ জীবন লাভ করেছিলেন। 280 বছর বয়সে 1887 সালে কাশীধামের আশ্রমে যোগাসনে তিনি ব্রহ্মলীন হন। এই কাহিনী আপামর ধর্মপরায়ণ ব্যক্তিরা প্রায় সবাই জানেন। কিন্তু সমসাময়িককালে এই ভারতবর্ষেই যে আরেকজন মহাশক্তিশালী দিগম্বর যোগীর আবির্ভাব ঘটে গেছে কতজন তা জানি। তাঁর দেহাবসানের পরেও এখনও তাঁর লীলা মাহাত্ম্য ধারা অহেতুকিভাবে প্রবাহিত হয়ে চলেছে, আমরা প্রায় কেউ তা জানি না। এই বিষয়ে রঞ্জিতবাবু অনেকেই প্রশ্ন করেছেন, সদুত্তর পাননি। অনেকে নাগা সন্ন্যাসীদের নাম উল্লেখ করেছেন, হয়তো না বুঝেই। নাগা সন্ন্যাসী যারা শারীরিকভাবে নগ্ন থাকেন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের বহু শাখার মধ্যে একটি শাখা মাত্র। জগৎগুরু হিন্দু ধর্মকে বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে মুক্ত করার জন্য এই সম্প্রদায়ের সৃষ্টি করেছিলেন। ত্রৈলঙ্গ স্বামী বা ধুনিয়াওয়ালের মহারাজকে এই সম্প্রদায় ভুক্ত করা যাবে না। এরা দুজনেই যোগের চরম সীমায় পৌঁছে দেহে কোনো বস্ত্র রাখতে পারেনি, সাধন ভজন ধ্যান সবই বিবস্ত্র অবস্থায় করেছেন। কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার দেহ মন স্বর্গীয় পবিত্রতায় পূর্ণ থাকে, পরে নানা সংস্কারে সে আবদ্ধ হয়। ত্রৈলঙ্গ স্বামী বা ধুনিওয়ালে বাবা সেই স্বর্গীয় পবিত্রতার চরম পরাকাষ্ঠা। 2008 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন মহাবতার বাবাজি মহারাজের নির্দেশে বরফানি দাদাজি মহারাজের জীবন এবং যোগ পদ্ধতি রঞ্জিতবাবু জানতে গিয়েছিলেন, তখন ওঁর একজন ঘনিষ্ঠ শিষ্যের প্রতি তাঁর দৃষ্টি পড়েছিল। খুব একটা কথা বলতেন না কারোর সাথে। সব সময় রঞ্জিতবাবু দেখতেন গুরুদেব দাদাজি মহারাজের সেবায় ব্যস্ত রয়েছেন, কেন তিনি জানতেন না। তাঁর মনে হয়েছিল ভদ্রলোক আধ্যাত্মিকতার দিক থেকে খুব উন্নত। অমরকণ্টকে উনি ছিলেন সাইখেরার সাধু বাবা বলে। পরে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়, একটা হৃদ্যতা গড়ে ওঠে রঞ্জিত কুমার মজুমদারের। 2008 সালেই
তিনি প্রথম সাইখেরার ধুনিওয়ালা বাবার কথা জানতে পারেন। ধুনিওয়ালে বাবা সম্পর্কে আরও অনেক কিছু রঞ্জিতবাবু জানতে চাইলে উনি হেসে বলেছিলেন, একদিন না একদিন আপনাকে আমার জায়গায় যেতে হবে, যদি ওর কৃপা হয়। তখন না হয় বাকিটা শুনবেন আর নিজেই অনুভব করবেন ধুনিওয়ালে বাবার জাগ্রত মহিমা। তেসরা জুলাই মঙ্গলবার 2012 গুরু পূর্ণিমার দিন মর্মে মর্মে রঞ্জিতবাবু অনুভব করলেন ধুনিওয়ালে বাবার দিব্য অনুভূতি। শুভস্য শীঘ্রাম। 8ই আগস্ট বুধবার 2012 রঞ্জিতবাবু আর মিঠু দেবীর বোম্বে মেল ভায়া এলাহাবাদ যাওয়ার দিন ঠিক হল। যাওয়ার দিনই বাবার অপার মহিমার নিদর্শন রঞ্জিতবাবু পেলেন। গত 2রা আগস্ট তাঁর এক পাঠক বন্ধু রঞ্জিতবাবুর সাইখেরা যাওয়ার কথা শুনে তাদের সঙ্গে যেতে চাইলেন। তখন আর কনফার্ম টিকিট পাওয়া যাবে না জেনেও অনুরোধ করলেন। মিঠু দেবী ওর নামে টিকিট কাটল, যথারীতি ওয়েটিং নম্বর 30-এর ওপর হলো। ভদ্রলোক বুঝেছিলেন কনফার্ম টিকিট তো দূরের কথা, আর এসিতেও হওয়ার সুযোগ নেই। ভদ্রলোক হতাশ হয়ে পড়লেন যাওয়া হবে না এই কথা ভেবে। রঞ্জিতবাবু মনে মনে ঠিক করলেন ভদ্রলোককে তিনি নিয়ে যাবেন, দৈব কৃপা হলে অসম্ভবও সম্ভব হয়। ওর অতীন্দ্রিয় শক্তির কথা তো বহুদিন আগে থেকেই রঞ্জিতবাবু শুনেছিলেন, এবার একবার নয় পরীক্ষা করেই তিনি দেখবেন। 8ই আগস্ট বুধবার হাওড়া স্টেশনে যাওয়ার পথেই জেনে গেলেন ভদ্রলোকের টিকিট কেবল আর আরএসি হয়নি, কোচ নম্বরও জানানো হয়েছে, কোচ নম্বর 10, সিট নম্বর 55। অদ্ভুত ব্যাপার হলো ওই 10 নম্বর কোচেই তার বার্থ নাম্বার 54, মিঠুর নাম্বার 51 আর ওই ভদ্রলোকের নম্বর 55। অর্থাৎ একসাথে তিনজনের যাত্রার ব্যবস্থা। এই রকম সাধারণত আরএসির ক্ষেত্রে হয় না। আবার কলকাতায় ফিরে আসার দিন ভদ্রলোকের একই অবস্থা। মনে আছে রঞ্জিতবাবুর ভদ্রলোকের জন্য ধুনিওয়ালে বাবার কাছে ভক্তি ভরে প্রার্থনা করেছিলেন। ভদ্রলোক কলকাতায় ছেলেকে ফোন করে ইন্টারনেট দেখতে বলেছিলেন টিকিটের পজিশন কি। উত্তর কিন্তু উৎসাহ ব্যঞ্জক ছিল না, তবু কায়মনো বাক্যে ধুনিওয়ালে বাবার বিগ্রহের কাছে ভদ্রলোকের জন্য প্রার্থনা করে গেছেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। গাছতোরা স্টেশনের কাছে রঞ্জিতবাবু জানতে পারলেন সেই ভদ্রলোকের টিকিট কনফার্ম হয়ে গেছে। আরও আশ্চর্যের বিষয়ে তাঁদের মতো ওর টিকিটও 5 নম্বর কোচে, মিঠু দেবীর সিট নাম্বার 14, রঞ্জিতবাবুর 11 আর ওনার 12। একেই বোধহয় বলে সদ্গুরুর কৃপা। একমাত্র অনুভব শক্তি হৃদয়ঙ্গম করতে পারে যা রঞ্জিতবাবুদের যাওয়া এবং আসার সময় তারা আন্তরিকভাবে বুঝেছিলেন। বুঝেছিলেন অপার্থিব চমৎকারিত্ব কাকে বলে, এর কোনো ব্যাখ্যা হয় না, হৃদয় দিয়ে শুধু অনুভব করতে হয়। 8ই আগস্ট হাওড়া স্টেশনে রাত 9:30 নাগাদ রঞ্জিতবাবু আর মিঠু দেবী পৌঁছালেন। ততক্ষণে রঞ্জিতবাবুদের জানা হয়ে গেছে তার পাঠক বন্ধুর সমস্যার সমাধান হয়ে গেছে। বুক থেকে একটা ভারী পাথর যেন সরে গেল তাঁদের। তাঁদের ট্রেন বোম্বে মেল ভায়া এলাহাবাদ, গন্তব্যস্থল গাডোওয়ারা। সেখানে নেমে গাড়ি করে 25 কিলোমিটার এব্রো খেব্রো পথ পার হয়ে তাঁদের মূল গন্তব্যস্থল সাইখেরা। রাত 10টা নাগাদ 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ল। হাওড়া থেকে 32টা স্টেশন পার হয়ে 33 নম্বর স্টেশন গাডোওয়ারা, এর আগে 22 নম্বর স্টেশন হল এলাহাবাদ। এখানে গাড়ি 10 মিনিটের বেশি দাঁড়ায়, মালপত্র গুছিয়ে নিতে হবে নরসিংহপুর স্টেশন এলে। এরপর কারেলি বলে একটা স্টেশন পড়বে, 1 মিনিট দাঁড়াবে, ততক্ষণে মালপত্র নিয়ে গুটি গুটি পায়ে নামার দরজায় এসে হাজির হতে হবে রঞ্জিতবাবুদের। গড়িমসি করলেই বিপদ। গাড়োওয়ারা স্টেশনে 1 মিনিট ট্রেনটা থামে, ওই সময়টুকুর মধ্যেই নেমে যেতে হবে। প্রায় 45 মিনিট ট্রেনটা লেটে যাচ্ছিল গাড়োওয়ারাতে, নির্দিষ্ট সময়ে রাত 7:56। তাঁরা নামলেন প্রায় 9:45। মুষলধারে বৃষ্টির মধ্যে ওভারব্রিজ পার হয়ে স্টেশন সংলগ্ন স্থানে বড় অটোরিকশা ধরলেন তারা, জনপ্রতি ভাড়া 40 টাকা। মিঠু দেবী এর আগেই এসেছে, অতএব ওনার চেনা জায়গা। সাইখেরার জল ভালো নয়, 2 পেটি খাবার জল নিয়ে রঞ্জিতবাবুরা যাত্রা শুরু করলেন। রাত প্রায় 9:30 নাগাদ তাঁরা আশ্রমে পৌঁছালেন। এসেছেন বড় সাইজের অটো করে, কিন্তু কেউ শুকনো অবস্থায় নেই। বরুণদেবের অকৃপণ আশীর্বাদে সবাই অল্প বিস্তর ভিজে গেছেন। এখানে আসার আগে মিঠু দেবীকে রঞ্জিতবাবু তার শারীরিক প্রতিবন্ধকতার কথা বলেছিলেন। রঞ্জিতবাবু মেঝেতে বিছানা পেতে শুতে পারেন না, বেশিক্ষণ দাঁড়াতেও পারেন না, হাঁটা চলার ক্ষেত্রেও সেই অবস্থা। তার ওপর কোমর ছাড়া তার আবার একেবারেই চলে না। মিঠু দেবী তাই আগে থাকতে আশ্রমে আরাধনা মাতাজিকে
রঞ্জিত বাবুর অসুবিধার কথা জানিয়ে রেখেছিলেন। সেই মতো ঠিক হয়েছিল, আশ্রমের প্রধান ভক্ত ডাব্বু ভাইয়ের বাড়িতে তারা দুজন থাকবেন। ওর বাড়ি আশ্রম থেকে 2.5 কিলোমিটার দূরে, সব রকম আধুনিক ব্যবস্থা তার বাড়িতে আছে। সকাল হলেই তিনি গাড়ি করে আবার আশ্রমে দিয়ে যাবেন। ওই বৃষ্টিতে নেমে কোনো মতে রঞ্জিতবাবুদের লডবহর মাতাজির ঘরের বারান্দায় রেখে কয়েক পা দূরে ধুনিয়াওয়ালে বাবার মন্দিরে গেলেন বিগ্রহকে প্রণাম করতে। প্রণাম করলেন তবে আন্দাজে। বিগ্রহ গর্ভ অন্ধকার, তার উপর পর্দা ঝোলানো, কোনো কিছুই দেখা যাচ্ছে না। বিগ্রহ মন্দিরে ঢোকার আগে প্রায় বুক পর্যন্ত ঘেরা ধ্বনি সব সময় জ্বলছে। দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার আগে এই প্রজ্জ্বলিত ধ্বনির প্রাচীরে মাথা ঠেকিয়ে ভক্তিভরে প্রণাম করে। শুকনো নারকেল ধ্বনিতে অর্পণ করে ভক্তবৃন্দ যার যার মনের কামনা জানায়। সব দেখে শুনে আশ্রমের এই স্বর্গীয় পরিবেশ ছেড়ে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছিল না রঞ্জিতবাবুদের। ধ্বনির প্রাচীরে মাথা ঠেকিয়ে মনের ঐকান্তিক বাসনা তিনি জানালেন। এখানে একটা কথা জানিয়ে রাখা মনে হয় ভালো হবে। কোনো ধর্মস্থানে গেলে প্রথমেই সেখানকার নিয়মকানুনগুলো ভালোভাবে জেনে নিতে হয়, এতে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় না। রঞ্জিতবাবুর ধর্মের পথে চড়ুই ব্যতীতে প্রথম প্রথম খুব অসুবিধায় পড়তেন, ঠেকে ঠেকে পরে শিখেছিলেন যস্মিন দেশে যদাচার। এখানে ভোর 3:30 নাগাদ ধুনিয়াওয়ালা বাবার বিগ্রহে অভিষেক হয়। বিগ্রহকে দুধ দিয়ে স্নান করানোর পর ঘি দিয়ে বিগ্রহের সারা শরীর মার্জনা করা হয়। তারপর নতুন কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে মুছে গলায় হাতে রুদ্রাক্ষের মালা পরানো হয়। অভিষেক ও অন্যান্য ক্রিয়া চলে প্রায় 2 ঘন্টার মতো। তারপর শুরু হয় মন্ত্র উচ্চারণের সাথে আরতি। যখন মহন্তজি থাকেন না তখন মাতাজি এই গুরুদায়িত্ব পালন করেন। আরতি পুজো ইত্যাদি শেষ হতে হতে সকাল 6:30 বেজে যায়। তারপর বাল্যভোজ দেওয়া হয়। পুরো অভিষেক পর্বটাই চলে গর্ভগৃহে, যেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত আছে সেইখানে। ওই গর্ভগৃহে ঢোকা কিন্তু মানা, সব কাজ ভক্তদের বাইরে থেকে দেখতে হয়। এরপর ভক্তদের জন্য ব্রেকফাস্টের আয়োজন। অভিষেকের পর এক এক করে আরও ভক্ত আসতে শুরু করে। সেই আদিকাল থেকে যে ধ্বনি এখনও জ্বলে চলেছে তাতে ভক্তরা নিজের নিজের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য শুকনো ছাড়ানো নারকেল অর্ঘ্য হিসাবে অর্পণ করে। রঞ্জিতবাবু শুনেছেন এত বছর ধরে যারা এই অর্ঘ্য দান করেছে তাদের সবারই নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে, তা যে কোনো দুঃসাধ্য কাজই হোক না কেন। এই সব তথ্য জানার পর আশ্রম আঙিনায় থাকার জন্য রঞ্জিতবাবুর মনটা ব্যাকুল হয়ে উঠল। যেখানে রাত কাটাতে হবে সেখান থেকে 3:00 সময় অভিষেক ও অন্যান্য পর্বগুলি দেখতে আসা যাবে না, কর্তার ইচ্ছায় কর্ম করতে হবে। ভদ্রলোক নাকি সকাল 10:00 নাগাদ আশ্রমে আসেন, তাহলে কলকাতা থেকে এত দূরে আসার অর্থ কী হল? ওঁর সুবিধা মতো আসো, খাও দাও, আবার 9:00 পর যেতে হবে ভদ্রলোকের বাড়িতে। মনটা খারাপ হয়ে গেল রঞ্জিতবাবুর। মিঠু দেবীকে রঞ্জিতবাবু বললেন মাতাজিকে বলে আশ্রমে একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য। মাতাজির ঘরের বারান্দাতে না হয় তারা থাকবেন, কষ্ট হয়তো হবে। কষ্টকে কষ্ট হিসেবে গুরুত্ব দিলে কষ্ট নামক মানসিক ব্যাধি দেহ মন আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে দাপিয়ে বেড়াবে, তা কিন্তু রঞ্জিতবাবু হতে দিতে চান না। একটাই মন্ত্র, তোমাকে রাখবো আমি হৃত মাঝারে, ছেড়ে দেব না। তোমাকে রাখবো আমি হৃদি কমলে, যেতে দেব না। বেশ কিছুক্ষণ বাদে মিঠু দেবী এলেন। কাঠগড়ার আসামির মতো উদ্গ্রীব আর উৎকণ্ঠা নিয়ে বসে আছেন রঞ্জিতবাবু। কি বার্তা নিয়ে আসেন মিঠু দেবী? মিঠু দেবী এলেন। রঞ্জিতবাবু কোনো কথা না বলে ওঁর দিকে তাকিয়ে থাকলেন। তোমাদের দুজনের জন্যই এখানে থাকার ব্যবস্থা হয়েছে, একই কথা শুনছেন মিঠু দেবীর মুখে। সর্বত্র ঠাই নাই তবু হিতায় থাকবো সুখে। রঞ্জিতবাবু যেখানে বসেছিলেন সেটা একটা বড় টিনের বাক্স, এর মধ্যে পুজোর বাসনপত্র রাখা হয়, লম্বা ও চওড়ায় যে কোনো একটা তক্তপোষের মতো। এখানে তাঁর জন্য বিছানা পেতে দেওয়া হবে আর বন্ধুটি নিচের বারান্দায় শোবে, চমৎকার ব্যবস্থা। রঞ্জিতবাবুর পাশেই বাথরুম আর পূর্ব দিকে গ্রিল দেওয়া জানলার বাইরে একটা বড় খাটালে প্রচুর গরুর অবস্থান। স্বাভাবিকভাবেই জায়গাটি মশার আস্তাকুড়ে পরিণত হয়েছে। এখানে এই অবস্থায় শোবার জায়গা করে দিতে মাতাজি একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। রঞ্জিতবাবুর অবশ্য এসবের কোনো আমলই দিলেন না, ধুনিওয়ালা বাবার রাতুল চরণে ঠাঁই পেয়েছেন এটাই তাদের কাছে বিশাল কৃপা। এখানে আসার জন্য 2-2 বার ওনারা কৃপা পেলেন, এর চাইতে আর বেশি কি তারা চাইবেন? নিজেদের তাদের ধন্য বলে মনে হলো। মিঠু দেবী জানালো আগামীকাল ভোরে অভিষেকের জন্য উঠতে হবে না, মাতাজি জানিয়েছেন আজ তারা ক্লান্ত, পরশুদিন অর্থাৎ 11 তারিখে উঠলেই হবে। সত্যি কথা বলতে কি, ট্রেন আর অটোর ধকলে
তারা খুবই ক্লান্ত ছিলেন, খাওয়া দাওয়া করেই তাই তাড়াতাড়ি সেদিন শুয়ে পড়লেন। 10ই আগস্ট শুক্রবার, আজ এখানে জন্মাষ্টমী, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্মোৎসব। সকাল থেকে বিগ্রহকে ফুল পাতা দিয়ে সাজানোর কাজ চলছে, সারা রাত উৎসব চলবে। নানা স্থান থেকে সাধু সন্তের দল আসছেন, সকাল থেকেই মুষলধারে কিন্তু বৃষ্টি চলছে। এরই মাঝে ডাব্বু ভাইয়ের সঙ্গে বিশাল বৃষ্টিধারাকে উপেক্ষা করে মহন্তজি, মাতাজি, মিঠু দেবী আর রঞ্জিতবাবু এবং তার বন্ধু প্রমুখ মিলে 10 জন এখানকার প্রথা অনুযায়ী নর্মদা মাকে নারকল দিয়ে আহ্বান জানাতে গেলেন। জায়গাটির নাম ঝিকলি ঘাট। অবিরাম বর্ষণে নর্মদার এখানে ভয়ঙ্কর রূপ। এই রূপ রঞ্জিতবাবু আগে কখনো দেখেননি। বেশ কয়েকবার অমরকণ্টকে গেছেন, মায়ের তখন শান্ত রূপ, স্নিগ্ধ টলটলে পরিষ্কার জল, এখন তার উগ্র রূপ। আশেপাশের জমি জমা সব জলের তলায়, নর্মদা জলের রং এখন গঙ্গা জলের মতো। ওখানে নদীর দুপাশে টিলার মতো আছে, ওই টিলায় দু চারটে আশ্রমও আছে, তার মধ্যে দুটো আশ্রম জলের প্রবল স্রোতে তলিয়ে গেছে। ওই বৃষ্টির মধ্যেই অমরকণ্টকের নর্মদার উৎসস্থলের দিকে দাঁড়িয়ে সবাই ভক্তি ভরে নারকোল বিসর্জন দিলেন। শ্রীফল বলতে বোঝায় শ্রীযুক্ত ফল। এখানে বেল, নারকেল এবং হরিতকি শ্রেষ্ঠ, সেটাই রঞ্জিতবাবুরা দিলেন। ফেরার পথে দুটো গাড়ি একটা জায়গায় থাকলো, তারা সবাই নেমে আসলেন। ডাবু ভাই জলমগ্ন একটা বিস্তীর্ণ অঞ্চল দেখিয়ে জানালো, 1.5 একর জমি ধুনিওয়ালে বাবার মন্দির, গেস্ট হাউস ইত্যাদি তৈরি করবার জন্য কেনা হয়েছে, কিনেছে ডাবু ভাই নিজেই। বর্ষার পর মাটি ফেলে জমিটা উঁচু করে কাজ শুরু করে দেবে, স্থানটি বড়ই মনোরম। আরও সে জানালো, আরও 4-5 বছর লাগবে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে। একদম ভিজে গেছেন রঞ্জিতবাবু। ওই অবস্থায় গাড়িতে উঠে বসার পর তাকে ডাবু ভাই জানালো, এখানকার রীতি হলো যে কোনো শুভ অনুষ্ঠানের আগে সাইখেরার বাসিন্দারা এই ঝিকলি ঘাটে আসে মা নর্মদাকে আমন্ত্রণ জানাতে। আমন্ত্রণের সাথে ওরা একটা গান গায়, যেমনি কথা তেমনি সুর, প্রাণের সমস্ত আকুতি উজাড় করে গাওয়া সেই গান। ডাব্বু ভাইকে পুরো গানটা গাইতে রঞ্জিতবাবু অনুরোধ করলেন। সে জানতে চাইল এই ধরনের গান তার ভালো লাগবে কিনা। যখন শুনল ভালো লাগে, তখন জানালো একজন প্রতিভাধর গায়ক ভক্তকে পাঠিয়ে দেবে, সব গান আর সুর ওঁরই দেওয়া, ধুনিয়াওয়ালে বাবার খুবই ভক্ত, উনি ওকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, খুবই সজ্জন ব্যক্তি। রঞ্জিতবাবুরা এরপর আবার আশ্রমে ফিরে এলেন। আজ একটা বিশেষ দিন, পুজো আরতি ইত্যাদি প্রতিদিনের মতো সময় ধরে হবে না। রাত 12টায় শ্রীকৃষ্ণ জন্মেছিলেন, সেই মতো অনুষ্ঠান 12টার পরে চলবে। সন্ধ্যাবেলায় বিগ্রহকে প্রণাম করে এসছেন রঞ্জিতবাবুরা। তাঁর যত চেনা জানা পুরুষ মহিলা আছেন, তাদের আত্মীয় স্বজন সহ সবার নাম স্মরণ করে নারকেল ধুরিতে আহুতি দিয়েছেন তিনি। এখানেও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। রঞ্জিতবাবুর একজন স্নেহের পাত্রী আছে, নাম তার জয়িতা। প্রথমবার শুধু ওর নামটাই বলেছিলেন। নিজের ঘরে এসে মনটা কেমন যেন তার খুঁতখুঁত করছিল, কোথায় যেন একটু ভুল হয়ে গেছে। চিন্তা করতে করতে রঞ্জিতবাবুর মনে পড়ে গেল, ওর স্বামী, ছেলে, ওর বাবা, মা, শাশুড়ি সবার সাথেই তার নিজের হৃদ্যতা আছে। জয়িতা খুব ভক্তিমতী মেয়ে, বাবাজি অন্ত প্রাণ, রঞ্জিতবাবুকে নিজের দাদার মতো শ্রদ্ধা করে। এদিকে রঞ্জিতবাবুর স্বামী স্ত্রীরা দুজনেই সুস্থ নন, একমাত্র ওই রোজ রঞ্জিতবাবুদের খোঁজ খবর নেয়। অন্যান্য কর্তব্যের মধ্যে এটাও ওর অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে বলে সে মনে করে। জয়িতার পরিবারের সকলের মঙ্গলার্থে আবার ছুটে ধুনির কাছে গিয়ে নারকেল নিবেদন করলেন রঞ্জিতবাবু। ধুনিওয়ালে বাবার কাছে প্রার্থনা জানালেন। এবার রঞ্জিতবাবুর মনটা তৃপ্তিতে ভরে গেল, এও যেন মনে হয় সেই ধুনিওয়ালে বাবারই ইচ্ছা। রঞ্জিতবাবু শুধু আজ্ঞাবহ দাস মাত্র, যেই কদিন ছিলেন রঞ্জিতবাবুর কিন্তু আর ভুল হয়নি। এমনকি এরপর তার প্রকাশক শ্রী প্রশান্ত চক্রবর্তী ওর স্ত্রী, ছেলে, দাদা, বড় শালিকার জন্য প্রার্থনা জানিয়েছেন। বাদ যায়নি গিরিজা লাইব্রেরির কর্মী উৎপল বা রঞ্জিতের নামও। একজন দেওয়ার জন্য বসে আছে, আর রঞ্জিতবাবু ভক্ত হিসাবে চাইতে এসছেন। আর একজনেরও শারীরিক সুস্থতার জন্য সবসময় ওর মঙ্গলার্থে রঞ্জিতবাবু প্রার্থনা করে গেছেন। তার বয়স বেশি নয়, মা বাবা স্ত্রী কন্যা সবই আছে। এই অবস্থায় সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, খারাপ কিছু হলে সংসারটাই ভেসে যাবে। ঈশ্বরের কাছে তার এইভাবে প্রার্থনা নিবেদন করাতে রঞ্জিতবাবু অন্তত খারাপ কিছু দেখেননি। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন, হে অর্জুন, রোগ ভয় ইত্যাদিতে কাতর, ভগবানের তত্ত্ব জানতে ইচ্ছুক, ধন দৌলত লাভ করার জন্য ব্যাকুল এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যতা লোক আমার ভজনা করে। আর রঞ্জিতবাবু না হয় আর্তভক্ত হিসাবে ধুনিওয়ালে মহারাজের কাছে অন্তরের নিবেদন জানালেন।
সাধুসঙ্গ হলো আবার মনোবাসনা জানালেন। সাধু সঙ্গের এই তো মোক্ষানন্দ, কে কি ভাববেন তা তার জানার কোনো ইচ্ছা নেই। সাধুসঙ্গ করতে এটাই তার চরম এবং পরম উপলব্ধি হয়েছে। এরপর একদিন ডেরায় রঞ্জিতবাবু বসে আছেন, এমন সময় পাজামা কুর্তা পরা রোগা লম্বা মতো একজন ভদ্রলোক তাঁদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, রঞ্জিতবাবু কে? উত্তরে তিনি বললেন, আমি। তখন উনি জানালেন ওর নাম রাজশঙ্কর দুবে, তবে লোকে রাজু ভাইয়া বলে বেশি জানে, ওর নামেই ডাকে। রাজু শঙ্কর দুবে জানালো, ধুনিওয়ালা মহারাজের কাছেই বেশিরভাগ সময় পড়ে থাকি, ওর কৃপা ওর নামেই গান বাঁধি, সুরও আমিই দিই, তবে আমার মনে হয় মহারাজের মর্জি মতো গানের কথা আমার মনে আসে, আমি তাই লিখি সুর দিই। ডাব্বু ভাই আপনার কাছে পাঠিয়ে দিলেন আমার কিছু গান শোনাবার জন্য, এটাও আমি বিশ্বাস করি, ধুনিওয়ালে বাবার ইচ্ছা বা কৃপা যাই বলুন, তার ফলেই আমার মতো একজন অতি সামান্য গরিব মানুষ আপনার কাছে আসতে পেরেছি। হয়তো পার্থিব জগতে আমি একজন ভাগ্যহীন মানুষ, তবে অপার্থিব জগতে আমি খুবই ভাগ্যবান, মহারাজের কৃপায় আমি খুব আনন্দেই আছি। রঞ্জিতবাবু অনুরোধ করলেন কয়েকটা গান শোনাবার জন্য রাজশঙ্কর দুবেকে। রঞ্জিতবাবুর অনুরোধ শুনে রাজু ভাই কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো, তারপর ম্লানভাবে হেসে বলল, যে গানটা আপনাদের শোনাতে ইচ্ছা করছে সেটা থেকে আমার অবস্থা যে কি তা কিছুটা বোঝা যাবে। সেই গানটা এই মুহূর্তে সবটা মনে করতে পারছি না, কেবল প্রথম চারটে স্তবকই মনে আছে, অবশ্য এই চারটে স্তবকেই কিছু ধারণা আপনাদের হবে। এই বলে একটা থালা উল্টে বাজিয়ে গান করতে শুরু করলো সে। বাংলা তর্জমা করলে সেই গানের দ্বারায়, আমার মন্দ ভাগ্য আমাকে ছেড়ে কোথাও যায়নি, আমি এতই মন্দভাগী যে ভাগ্য ফেরাবার জন্য আমি মৃত ব্যক্তিদের জন্য কফিনের দোকান খুললাম, তাই দেখে মৃতপ্রায় মানুষও মরা ছেড়ে দিল, আমার কফিনের দোকানটাই বন্ধ হয়ে গেল, এতই আমি মন্দভাগী। স্তম্ভিত হয়ে গেলেন রঞ্জিতবাবু গানটা শুনে, গানের যেমন কথা তেমনই সুর, শুনলেই মনটা উদাস হয়ে যায়। একটা গানের কয়েকটা লাইন শুনিয়ে রাজু ভাই রঞ্জিতবাবুদের স্তব্ধ করে দিল। এরপর ওর লেখা আরও একটি সুর দেওয়া ধুনিওয়ালে দাদাজির গান তিনি শোনালেন। প্রত্যেকটা গানের মধ্যেই জড়িয়ে আছে একজন নিষ্ঠাবান প্রকৃত ভক্তের সকরুণ আরতি। রাজু ভাইয়ের গানের কথা ও সুরের সাথে রঞ্জিতবাবুর বাংলাদেশের বিখ্যাত দরবেশ লালন ফকিরের গানের একটা মিল তিনি খুঁজে পেলেন। আমরা অনেকেই জানি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ব্যক্তি যিনি লালন ফকিরের গান সংগ্রহ করে আম জনতার মাঝে লালন ফকিরকে নতুনভাবে পরিচিতি করান। লালনের জনপ্রিয় গানগুলি জাতপাতের ঊর্ধ্বে উঠেছিল। ওর একটা বিখ্যাত গান, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, বামুন চিনব পইতে দেখে, বামনি চিনব কি দেখে, সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। রাজু ভাইয়ের গানেও লালনের দর্শন প্রতিফলিত হয়েছে। ধুনিওয়ালে মহারাজের নামে যে গান সে গাইল তাতেও কি সেই দেহতত্ত্বের ছোঁয়া? অন্তত গোটা দশেক গান রাজু ভাইয়া সেদিন গেয়ে শুনিয়েছিল। প্রত্যেকটা গানের অন্তর্নিহিত গভীর অর্থ রঞ্জিতবাবুদের চমকে দিয়েছিল। ওই গানের মধ্যে তারা খুঁজে পেয়েছিলেন দেহতত্ত্বের সাথে দেবতত্ত্বের এক অপূর্ব সমন্বয়। রাজু ভাইয়া সাইখেলার মতো এক অজ পাড়া গ্রামে সঙ্গীতের মাধ্যমে তার একনিষ্ঠ সাধনা, পরমেশ্বরের প্রতি তার অন্তরের আরতি নীরবে ভাসিয়ে যাচ্ছে, এও তো সাধনারই অঙ্গ। বাংলাদেশে এই সঙ্গীত সাধনার মাধ্যমেই পরমা প্রকৃতি জগজ্জননী কালীমায়ের মন ভরিয়ে সিদ্ধিলাভ করেছিলেন সাধক গায়ক রামপ্রসাদ। তাই রঞ্জিতবাবুর কাছে রাজু ভাইয়ের সঙ্গ সাধুসঙ্গের মতোই লেগেছিল, মনে হয়েছিল তার সাধনা কোনো অংশেই কম নয় সাধু সন্তদের চিরাচরিত সাধনা থেকে। ঈশ্বরের করুণা বা কৃপা পেয়েছেন বলে ওর কলম থেকে স্বতঃস্ফূর্তভাবে গভীর অর্থযুক্ত গান একের পর এক বেরিয়ে এসেছে, নিবেদিত হয়েছে ওর উপাস্য দেবতা ধুনিওয়ালে মহারাজের রাতুল শ্রীচরণে। রঞ্জিতবাবু নিজেকে ধন্য মনে করেছেন এক সৎ ব্রাহ্মণ কুলজাত রাজু দুবের মতো 55-56 বছর বয়সের এক অজ্ঞাত সাধক গায়কের সঙ্গে সঙ্গলাভ করার সুযোগ পেয়ে। রাজু ভাইয়াকে পরের দিন তিনি আসতে বলেছিলেন, কথাও দিয়েছিল, কিন্তু রঞ্জিতবাবু জানেন না তিনি কেন আসেননি। আজ জন্মাষ্টমী, ধুনিওয়ালে মহারাজের বিগ্রহে ফুল পাতা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে এসে রঞ্জিতবাবু একটা নতুন জিনিস জানলেন, শাস্ত্রে বলেছে একটি সমীপত্র হাজার বিল্বপত্রের সমান। বাংলাদেশে শিবের পূজায় বা অন্য পূজায় বেলপাতা অপরিহার্য, কিন্তু এখানে তিনি দেখলেন সমীপত্র না হলে পূজা হয় না, বড় বড় তীক্ষ্ণ কাঁটাওয়ালা বড় গাছ হয়, পাতাটি দেখতে অনেকটা ঝাউ গাছের পাতার মতো, সেই সমীপাতা আনা হয়েছে। দিলকুট থেকে একজন সাধু এসেছেন বাবা রামদাস ব্রহ্মচারী, ঝাঁসি জেলার মৌরানীপুরেও ওর একটা আশ্রম আছে, যেখানে প্রায় 200 অথর্ব গরু রেখে গো সেবার কাজ চলেছে।
এই রকম গোসেবা করতে বৃন্দাবনে অনেক আশ্রমে রঞ্জিতবাবু দেখেছিলেন। বাবা রামদাসজি জন্মাষ্টমী উপলক্ষে এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন রাতে ভাগবত পাঠ করবেন বলে। সন্ধ্যার পর তুমুল বৃষ্টির মধ্যেও আশপাশের গ্রাম থেকে পুরুষ ও মহিলা ভক্তের দল এসেছে। মহন্তজি, যাকে রঞ্জিতবাবু 2008 ফেব্রুয়ারি মাসে অমরকণ্টকে দেখেছিলেন, তিনি রাত প্রায় 9:15 সময় ধুনিয়াওয়ালে বাবার মর্মর মূর্তিকে শ্রীকৃষ্ণরূপে পূজা করতে শুরু করে দিলেন। অগরু আর চন্দনের গন্ধে গোটা পরিবেশটাই এক স্বর্গীয় পরিবেশে পরিণত হয়েছে। মন্দিরের এক কোণায় চলছে কীর্তন সেই সন্ধ্যাবেলা থেকে। পূজা শেষ হতেই বাবা রামদাসজি ভাগবত পাঠ শুরু করলেন। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী পাঠ ও তার সরল ব্যাখ্যা করে শ্রোতাদের মুগ্ধ করছেন। পাঠ শেষ হওয়ার পরই আর এক চমক, একটি শিশুকে শ্রীকৃষ্ণের মতো সাজিয়ে তার মা কোলে করে ঢুকল। শ্রীকৃষ্ণরূপী শিশুটিকে দেখে ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হল, শ্রীকৃষ্ণরূপী শিশুটিকে দেখে ভক্তদের মধ্যে হুড়াহুড়ি পড়ে গেল তাকে প্রণাম করার জন্য। একটা চেয়ারে দুপাশে বড় বড় দুটো কোলবালিশ রেখে বাচ্চাটিকে বসানো হলো। অবাক করা কাণ্ড হলো, এত চিৎকার হইচইয়ের মধ্যেও শিশুটি চুপ করে বসে আছে। সাধারণত এই অবস্থায় যে কোনো শিশুই ঘাবড়ে গিয়ে কান্না শুরু করে দেয়, কিন্তু তা না করে শিশুটি যেন ওই উদ্ভূত পরিস্থিতিকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। রঞ্জিতবাবুর কাছে পুরো ঘটনাটা বেশ বিস্ময়কর মনে হচ্ছিল। রঞ্জিতবাবু বহু জন্মাষ্টমী উৎসবে হাজির থেকেছেন, কিন্তু কোথাও এই রকম অভিনব জন্মাষ্টমী পালন করতে তিনি দেখেননি। তার কাছে আরও অবাক লাগছিল এই শ্রীকৃষ্ণরূপী এই শিশুটিকে দেখে কান্নাকাটির বদলে বড় বড় চোখ মেলে চারিদিক দেখছে। একেই বলে স্থান মাহাত্ম্য। হয়তো তাই হরিণ লুঠের বাতাসা সংগ্রহ করে রাত 12:30 নাগাদ রঞ্জিতবাবু আর তার বন্ধু চলে এলেন। মনটা ভরে গেছে এরকম এক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান দেখে। মিঠু দেবী তখনও মন্দিরে ভক্ত সাধু সন্তদের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মোৎসবের প্রতিটি মুহূর্ত মন প্রাণ দিয়ে কেবল উপভোগই করছে না, পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে গেছে। শুয়ে শুয়ে মন্দিরের কথা, বিশেষ করে ওই বাচ্চা শিশুটির কথা চিন্তা করতে করতে কখন যে রঞ্জিতবাবু ঘুমিয়ে পড়েছেন জানেন না। বাইরে তখনও অঝরে বৃষ্টি পড়েই চলেছে। এখানে আসার পর থেকে একটা চিন্তা লেখকের মনে ঘুরপাক খাচ্ছিল। ধুনিওয়ালে বাবার বিষয় জানা, ডাব্বু ভাই, রাজু ভাই, বাবা রামদাস, ব্রহ্মচারী, মাতাজি, এদের কারোর কাছ থেকেই তার বিষয়ে তেমন বিশেষ কিছুই রঞ্জিতবাবু জানতে পারেনি। এই আশ্রমের মহন্ত শ্রী কৃষ্ণকুমার জুপড়িপাল, যিনি বরফানি দাদাজির কাছ থেকে সস্ত্রীক সন্ন্যাস ধর্ম নিয়ে দাদাজির নির্দেশে এই মন্দিরের সমস্ত দায় দায়িত্ব মাথা পেতে গ্রহণ করেছেন, তার কাছ থেকেই ধুনিওয়ালে বাবার বিষয়ে বিস্তারিত জানার জন্য আজ যাবেন তিনি সন্ধ্যায়। এর মধ্যেই একজন ভদ্রলোক জানালেন, মন্দিরের পিছন দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে একটু এগোলেই শ্রী রামজি প্রসাদ লম্বানিয়া বলে একজন বৃদ্ধ থাকেন, ওঁর বাড়িতেই ধুনিওয়ালা মহারাজ প্রায় যেতেন। ওই বাড়িতেই জিজিবাই নামে একজন মহিলা থাকতেন, জিজিবাইকে তিনি বোনের মতো স্নেহ করতেন, প্রায় রোজই ওইখানেই ভোজন করতেন। ওখানে গেলে আপনি কিছু তথ্য পেলেও পেতে পারেন। মিঠু দেবীকে ব্যাপারটা বলে রঞ্জিতবাবু ঠিক করলেন আজ এখনই যাবেন। বৃষ্টি পড়ছে না, দুজনেই চুপিসারে বেরিয়ে পড়লেন। পাহাড়ি রাস্তা, ধুনিওয়ালে বাবার মন্দিরটা একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনের দিকে কয়েকটা বাড়ি পার হয়ে স্থানীয় লোকেদের সাহায্যে জিজিবাইয়ের বাড়ি খুঁজে নিতে অসুবিধা হলো না তাঁদের। সদর দরজা দিয়ে ঢুকে প্রশস্ত বাঁধানো উঠোন, বাম দিকে একটা বেলগাছ, তার নিচটা গোল করে বাঁধানো, তার লাগোয়া একটা মন্দির। ভিতরে নানা বিগ্রহের মধ্যে ধুনিওয়ালে মহারাজের একটি বিবর্ণ বাঁধানো ছবি দেখলেন রঞ্জিতবাবু। একটা পুরনো চিমটে বা সাধুরা সাধারণত ব্যবহার করেন, যা একটা রুদ্রাক্ষের মালা তার উপর ঝোলানো। এইসব দেখতে দেখতেই বাড়ির মালিক এক অশীতিপর বৃদ্ধ বেরিয়ে এলেন, নাম শ্রী রামজি প্রসাদ লম্বানিয়া, বর্তমানে 85 বছর বয়স, বেটে খাটো, রোগা ফর্সা চেহারার মানুষ। রঞ্জিতবাবু আর মিঠু দেবী দুজনেই তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং তার বাড়ি আসার উদ্দেশ্যটা জানালেন। উনি মন দিয়ে শুনে বলেন, উনি জিজিবাইয়ের মেয়ের ছেলে, ধুনিওয়ালে বাবা যখন ওদের বাড়িতে আসতেন তখন ওর মাত্র 5 কি 6 মাস বয়স, কোনো স্মৃতি তার মনে নেই, তবে বড় হয়ে অনেক কিছু জেনেছেন। উনি জিজিবাইয়ের সম্বন্ধে কিছু বলতে গিয়ে বললেন, জিজিবাইও একজন সত্যিকারের সাধিকা ছিলেন, গুপ্ত সাধিকা, তার এই ব্যাপারটা কেউ বিশেষ জানত না, কিন্তু ধুনিওয়ালে বাবা জানতেন, আর জানতেন বলেই নিজেই একদিন এই বাড়িতে চলে এলেন, ওকে বোন বলে মেনে নিয়েছিলেন।
সবচাইতে বড় কথা হলো যে ধনীওয়ালে বাবাকে সবাই ভয় করত। প্রচণ্ড রাগী মানুষ বলে পরিচিত ছিলেন তিনি, কিন্তু জিজিবাইকে তিনি বেশ ভয় করতেন, সমীহ করতেন। এই কথাটা আমি আমার মা দিদিমার কাছ থেকে শুনেছি। কথাটা শুনতে অবাক লাগলেও সত্যি, ওঁর মতো একজন উচ্চকোটি মহাপুরুষের ক্ষেত্রে এই ধরনের মিথ্যা কথা বলাও পাপ। রামজি প্রসাদ বলে চললেন, আমি তো পা বাড়িয়েই রেখেছি এই পৃথিবী থেকে চিরতরে চলে যাওয়ার জন্য, ওঁদের মতো দেবদেবীর সম্বন্ধে মন গড়া মিথ্যে কথা কেন বলতে যাব। উনি জিজিবাইয়ের হাতে তৈরি রুটি নুন দিয়ে খেতেন, কত রাজধানী ব্যক্তিরা তো ওর সেবার জন্য কত ভালো ভালো খাবার দাবার নিয়ে আসতেন, উনি কিছুই গ্রহণ করতেন না, গরিব দুঃখীদের মধ্যে সব বিলিয়ে দিতেন, না হলে জ্বলন্ত ধুনির মধ্যে ঢেলে দিতেন। এখানে এই বাড়িতে আসতেন রোজ কেবল জিজিবাইয়ের হাতে নুন রুটি খাওয়ার জন্য, এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর অর্থ ছিল। ভদ্রলোক রামজি প্রসাদ এক নিমেষে কথাগুলো বলে চললেন রঞ্জিতবাবুদের, তারপর বেলগাছটার কাছে গিয়ে গাছটাকে দেখিয়ে বলেন, এই সেই পবিত্র বেলগাছ যার গোড়ায় উনি রোজ এসে বসতেন জিজিবাইয়ের হাতে তৈরি রুটি নুন দিয়ে পরম তৃপ্তিতে খাবার জন্য। তখন অবশ্য বেলগাছের গুঁড়িটা ইঁট সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল না। রামজি প্রসাদজি বেলগাছের বাঁধানো চাতালে হাত ঠেকিয়ে মাথা ছুঁয়ে দুটো বেলপাতা ছিঁড়ে রঞ্জিতবাবু আর মিঠু দেবীকে দিলেন। বললেন, এই পবিত্র বেলগাছের বয়স 100 বছরেরও বেশি, মনে করো সেই বেলগাছের পাতা ওর আশীর্বাদ হিসাবে দিলাম। রঞ্জিতবাবুরা দুজনে ভক্তি ভরে বেলপাতা দুটো নিয়ে প্রণাম করে পাতাটি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাঁদের দুজনের হাতেই 4 পাতাওয়ালা বেলপাতা। এইরকম 4 পাতার বেলপাতা পাওয়া ভাগ্যের ব্যাপার, খুবই দুর্লভ, দেবাদিদে মহাদেবের কৃপা না হলে এইরকম বেলপাতা পাওয়া যায় না। রামজি প্রসাদজি যখন পাতা নিতে গিয়েছিলেন তারা দুজনেই তখন ওকে দেখেছিলেন, কোনো খোঁজাখুঁজি না করে হাতের সামনে যে দুটো পাতা পেয়েছিলেন তাই কপালে ছুঁয়ে তাঁদের দিয়েছিলেন, দুটো বেলপাতাই 4 পাতাওয়ালা। একটা ঘটনা মনে পড়ে গেল রঞ্জিতবাবুর, 1952-53 সালের কথা, তখন তিনি নেহাতি বাচ্চা ছেলে। তখন তারা কালীঘাটের চক্রবর্তী পাড়ায় থাকতেন, মায়ের মন্দিরের কাছেই তাদের বাড়ি। মন্দিরের উত্তর দিকে একটা 4 তলা বাড়ির একতলায় অনেকগুলো দোকানের মধ্যে একটা ছবি বাঁধানোর দোকান ছিল, ওই দোকানে এইরকম 4 পাতাওয়ালা বেলপাতা বাঁধানো অবস্থায় ছিল। রঞ্জিতবাবু রোজ ওই বাঁধানো বেলপাতার ছবিটা সতৃষ্ণ নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, এক দুর্নিবার আকর্ষণে রোজ যেতেন আর দেখতেন। একদিন দোকানের মালিকের কাছে ফটোটা চেয়ে বসলেন। রঞ্জিতবাবুর আবদার শুনে দোকানের মালিক জানালেন, চাইলেই কি আর পাওয়া যায়, বাবার কৃপা হলে তবেই পাওয়া যায়, অত সোজা নয় এইরকম বেলপাতা পাওয়া, বুঝলি, কৃপা চাই, বাবা নকুলেশ্বর ভৈরবের কৃপা হয়েছিল বলেই আমি পেয়েছি। তখন রঞ্জিতবাবুর যা বয়স তাতে কৃপা কথার অর্থই জানতেন না, তবু বলে ফেলেছিলেন, দেখো একদিন না একদিন এইরকম 4 পাতাওয়ালা বেলপাতা আমিও পাবো। রঞ্জিতবাবু পেলেন ঠিকই, তবে 60 বছর বাদে, ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে। এখন কৃপা কথার প্রকৃত অর্থ কি তিনি বোঝেন, করে পাওয়ার নামই হলো কৃপা। কি করেছেন তিনি, কি করেছেন তা ওঁরা আর ধুনিওয়ালা বাবাই জানেন, আর জানেন রঞ্জিতবাবুর চালিকা শক্তি তাঁর পরম ব্রহ্ম শ্রী গুরু মহারাজ শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। এই দুর্লভ পাওয়ার আনন্দে রঞ্জিতবাবুর সারা শরীর এক অবর্ণনীয় শিহরণে শিহরিত হয়ে গেল। হোক না 60 বছর বাদে, অবশেষে তো পেলেন, এই জন্মেই পেলেন। বাড়ি ফিরে দোকানে দাঁড়িয়ে থেকে বাঁধিয়ে নিয়ে রঞ্জিতবাবু ঠাকুরের স্থানে রেখে দিলেন। শিবের প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে ধুনারতি করতে করতে সাশ্রু নয়নে শ্রীগুরু মহারাজকে অন্তরের অন্তঃস্থল থেকে জানালেন তাঁর সশ্রদ্ধ প্রণাম। কারণ রঞ্জিতবাবু মনে মনে বিশ্বাস করেন সদ্গুরু শ্রী গুরু মহারাজের কৃপাতেই তাঁরই পরম প্রাপ্তি, তিনি ধন্য, তিনি তৃপ্ত। সন্ধ্যাবেলায় এই আশ্রমের মহন্ত শ্রী রামদাসজি ধুনিওয়ালে বাবার সম্বন্ধে জানাবেন বলেছেন, রাজ্যভাইও এসে হাজির। মিঠু দেবী ওর কাছে সমী গাছের কথা বলল, রাজ্যভাই জানালো স্টেশনের কাছে কয়েকটা নার্সারির দোকান আছে, সেইখানেই এই গাছের চারা গাছ পাওয়া যাবে, এটা একটা ভালো খবর। তাঁদের তিনজনেরই ইচ্ছা চারা গাছ নিয়ে যাওয়ার। বারান্দার অপর প্রান্তে একটা খাট আছে, রামদাসজি প্রায় 7টা নাগাদ এসে হাজির হলেন। রঞ্জিতবাবু তাকে প্রণাম করে জানালেন, আগে তাঁর সম্বন্ধে শুনবেন, পরে ধুনিওয়ালে মহারাজের কথা শুনবেন। যদিও তাঁর সঙ্গে প্রথম 2008-এর ফেব্রুয়ারিতে পরিচয় হয়, তারপর দেখতে দেখতে প্রায় 5 বছর পার হয়ে গেছে। এই কয় বছরে রামদাসজির অনেক পরিবর্তন হয়েছে রঞ্জিতবাবু দেখতে পাচ্ছেন। গারস্থ জীবন ছেড়ে এই যে আশ্রমের জীবন পালন, এর রহস্যটা কি সেটাই রঞ্জিতবাবু আগে জানতে চান। রামদাসজি এরপর বলে চললেন, ছোটবেলা থেকেই আমি ঈশ্বরপরায়ণ ছিলাম, মনে মনে কি যে খুঁজে বেড়াতাম, আর তার ফলে প্রচুর তীর্থস্থানে ঘুরেছি,
সাধু সন্তদের সঙ্গ করেছি, কিন্তু যেমন মনের শান্তি খুঁজে পাইনি তেমনি মনের তাড়নারও নিষ্পত্তি হয়নি। এর পিছনে ছিল আমার বংশগত সংস্কার। আমার বাবার বাবা বেশি দিন সংসার করেননি, বানপ্রস্থ নিয়ে চলে গিয়েছিলেন। আবার আমার বাবা গৃহী সন্ন্যাসী ছিলেন। এদের প্রভাব আমার জীবনে স্বাভাবিকভাবেই পড়েছিল। সংসারের দায়িত্ব সবই পালন করতে হয়েছে অবশ্য করণীয় কর্তব্য হিসাবে, কিন্তু নিজেকে যতটা সংযত রাখা যায় সেই মতোই চেষ্টা করেছি। বাবা মায়ের আদেশে বিয়েও করেছি, সন্তানও হয়েছে। তবু শৈশবকাল থেকে যে বৈরাগ্য ভাব ছিল তা তো কমেই নি, বরং বলা যেতে পারে ক্রমশই বেড়েছে। এই সময় হঠাৎ অমরকণ্টকে বরফানি দাদাজি মহারাজের দর্শন হলো আমার। প্রথম দর্শনেই অশান্ত মনটা একেবারে শান্ত হয়ে গেল। মনে হলো আমার আর সদ্গুরুর সন্ধানে ঘোরাঘুরির প্রয়োজন নেই। 1991 সালে ওর শ্রীচরণে নিজেকে সমর্পণ করলাম। যখনই মন চাইত অমরকণ্টকে চলে যেতাম গুরুসঙ্গ লাভ করার জন্য। আমি চিরদিনই একটু মিতভাষী। গুরু ভাই বোনেরা কত আলাপ আলোচনা গল্প গুজব করে আশ্রমে সময় কাটাত, আমি তাদের সঙ্গে না মিশে গুরুদেবের কাছেই বেশি করে সময় কাটাতাম। তারপর ধীরে ধীরে গুরুদেবের অনেক কাজই নিজের কাঁধে তুলে নিলাম। গুরুদেবের মনে হলো এতে যেন সন্তুষ্টই হলেন। গুরুদেবের কাজ করার সুযোগ পেয়ে আনন্দে আমার মন প্রাণ ভরে গেল। আমার এমন অবস্থা হলো যখন গুরুদেব অমরকণ্টকে থাকতেন না তখনও আমি সেখানে গিয়ে ওর ঘরদোর পরিষ্কার করতাম। আপনি জানেন অমরকণ্টক আশ্রমে গুরুদেবের একটা সাধনার ঘর আছে ঘণ্টির নিচে। সেখানে তিনি আশ্রমে থাকাকালীন রোজ রাত্রে সাধনা করেন। সেই ঘরে গুরুদেবের বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। আমাকে তিনি কৃপা করে আদেশ দিলেন সেই পাতাল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য। এমনকি উনি আশ্রমে না থাকলেও ওই সাধন ঘরের দ্বার আমার জন্য অবারিত ছিল। আশ্রমের পুরনো শিষ্যরাও এতে অবাক হতেন। সাধনা কী তা যেমন তখনও বুঝতাম না এখনও বুঝি না। আমার কেবলই মনে হতো এসব শক্ত কথার অর্থ বোঝার কোনো প্রয়োজনই আমার নেই, কেবল একাগ্রচিত্তে আন্তরিকভাবে গুরু সেবা আর গুরুদেবের আদেশ পালন করে যাওয়াই আমার একমাত্র কাজ। যখন গুরুদেব বিশ্রাম করতেন বা আশ্রমে থাকতেন না তখন মা নর্মদার উদ্গম স্থলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকতাম। সেই সময়টা একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো আমি যেন নর্মদা মায়ের শ্রীচরণের তলায় বসে আছি আর মা আমার সামনে বসে মৃদু মৃদু হাসছেন। কখনো কখনো মায়ের স্নেহকোমল স্পর্শ অনুভব করতাম। এসবই আমার অনুভূতির কথা, কাউকে তো দেখাতে পারবো না, তাই কাউকে এই বিষয়ে কিছু বলতামও না। বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে মন্দিরে ভক্তদের খুব একটা ভিড় হয় না, তখন আসন পেতে শান্তিতে মা নর্মদা ধ্যান করতাম। কত রাত্রে রক্ষীরা এসে বলেছে এবার উঠতে হবে, মন্দিরের সদর দরজা বন্ধ করার সময় এসছে। অনিচ্ছা সত্ত্বেও আসন ছাড়তে বাধ্য হতাম। সেই সময় আমি আরেকজন মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলাম। পঞ্চকোটিতে জলেশ্বর মহাদেবের মন্দির আছে, তখন সেখানে একটা ছোট কুঠিয়া ছিল। এখন তো বেশ বড় বড় মন্দির তৈরি হয়েছে। সেই কুঠিয়াতে একজন খুব তেজস্বী মহাত্মা ছিলেন, ওর ভক্ত শিষ্যরা পর্যন্ত ওর পাশে খুব একটা ঘেঁষত না। আমি জানতাম না এসব। ওর কয়েকজন শিষ্যের সঙ্গে একদিন বর্ষাকালে প্রথম ওকে দর্শন করতে যাই। সামনে গিয়েই ওকে প্রণাম করতেই উনি আমাকে ওর কুঠিয়াতে থাকতে বললেন। শিষ্য ভক্তরা তো অবাক। যাই হোক, মহাত্মাজির কথায় আমি থেকে গেলাম। শুনেছি খুবই ক্রোধী স্বভাবের সাধু, ভয়ে ভয়ে থেকে গেলাম। উনি নিজের হাতে বাজরার টিক্কা বানিয়ে আমাকে খাওয়ালেন। এই রকম সাধারণত হয় না। আমি ওর বানানো টিক্কা খেয়েই হঠাৎ বলে ফেললাম, মহারাজ এইরকম অপূর্ব স্বাদের টিক্কা আরও কিছু পেলে ভালো হয়। আমার কথা শুনে শিষ্যরা ভয় পেয়ে গেল। ওরা ভাবল এবার আর আমার নিস্তার নেই। নিজের হাতে আমাকে তৈরি করে খাওয়ালেন যা তিনি কখনই করেন না, তারপর আবার আরও খেতে চাইছে, এবার মহারাজ নিশ্চয়ই রেগে যাবেন, আমার টিক্কা খাওয়ার স্বাদ একেবারে ঘুচিয়ে দেবেন। কিন্তু কিছুই হলো না। উনি সানন্দে আবার টিক্কা বানাতে বসলেন, আবার আমাকে ভোজন করালেন। উনি কেমন ক্রোধী মানুষ ছিলেন তার একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। কপালে টিকা লাগাবার জন্য একটা বাটা চন্দনের পাত্র ওর সামনে থাকত। কোনো ভক্ত শিষ্য যদি একটু বেশি বাটা চন্দন নিত তখনই উনি রেগে গিয়ে বলে উঠতেন, বিনা পয়সার চন্দন বেশি করে নিচ্ছ, নিজেকে কিনতে তো হয় না। আমি যেই কদিন ওর কাছে ছিলাম কোনোদিনই কোনো রকম খারাপ ব্যবহার পাইনি, বরঞ্চ ওর কাছে পুত্রের মতো স্নেহই পেয়েছি। আমার মনে হয় এ সবই হয়েছে আমার গুরুদেব বরফানি দাদাজির কৃপাতেই। রঞ্জিতবাবু তাকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্ন্যাস দীক্ষা কবে হলো? তিনি বললেন, আমাদের তো সন্ন্যাস দীক্ষা হয় না, বিরাট দীক্ষা হয়। এই দীক্ষার সঙ্গে সন্ন্যাস দীক্ষার কোনো তফাৎ নেই। আমার আগে আমার ধর্মপত্নীর এই দীক্ষা হয়েছিল।
রঞ্জিতবাবু তাকে জিজ্ঞাসা করলেন, আপনার আর আপনার ধর্মপত্নীর এই দীক্ষা হওয়ার পর নতুন কোনো নামকরণ নিশ্চয়ই হয়েছে? যেমন আপনার আগে নাম ছিল কৃষ্ণকুমার মুদগল আর আপনার স্ত্রীর নাম ছিল পুষ্পলতা মুদগল, আপনাদের নতুন নাম কি? রঞ্জিতবাবুর কৌতূহলী প্রশ্ন। তিনি বললেন, ওঁর স্ত্রীর নাম হয়েছে অঞ্জলি দাস আর তার নিজের নাম গুরুদেব দিয়েছেন রামদাস। 2005 সালে তাদের বিরাট দীক্ষা হয়। রঞ্জিতবাবু তখন জিজ্ঞাসা করলেন, নামের আগে বা পরে স্বামী ব্রহ্মচারী ইত্যাদি যোগ হয়নি? তিনি উত্তর দিলেন, গুরুদেব তো আমাকে ওই নামটাই কেবল দিয়েছেন, আগে বা পরে কিছু যোগ হয়নি। যেহেতু আমরা বৈষ্ণব তাই আমাদের নামের আগে স্বামী ব্যবহার চলে না। অনেকে আগে তো শ্রী শ্রী যুক্ত করে বা 108 যুক্ত করে, কেন যুক্ত করে তা জানি না। এই উপাধি পাওয়ার তো যোগ্যতা থাকা দরকার, এর একটা পদ্ধতি আছে। গুরুদেব কেবল রামদাস নামটাই দিয়েছেন, সবাই আমাকে রামদাস মহারাজ বলে সম্বোধন করে। অনেকে আগে অবশ্য পণ্ডিতজি বলেই ডাকতেন। রঞ্জিতবাবু তাকে প্রশ্ন করলেন, এই নতুন জীবনে আপনার গুরুদেব বরফানি দাদাজি মহারাজের কি আদেশ যা আপনাকে এখনও পালন করতে হচ্ছে? তিনি উত্তর করলেন, আমার জন্য একটাই আদেশ, এই ধুনিওয়ালা দাদাজির মন্দিরের সেবা করা, পুজো পাঠ করা। গুরুদেবের এখন কত আশ্রম হয়েছে দেশের নানা প্রান্তে, শিষ্যরাই তার দেখাশোনা করছে। আমি নিজেও প্রায় সব আশ্রমে গেছি, মেহেন্দিনগর বালাজি আশ্রম যা রাজস্থানের জয়পুরে তৈরি হয়েছে, মাতাজিকে অর্থাৎ অঞ্জলি দাস সেখানে দেখাশোনা করার ভার নিয়েছেন। আবার রাজনন্দগাঁওর আশ্রমের প্রতিষ্ঠার দিন গুরুদেব সেইখানেই ছিলেন আর আমি ছিলাম অমরকণ্টকের আশ্রমে। দাদাজির আদেশে প্রাণ প্রতিষ্ঠার আগের দিন আমি হাজির হলাম আর গুরুদেবের আদেশে ওঁর ঘরেই থাকার স্থান পেয়েছিলাম। পাকম্ভরী মায়ের প্রাণ প্রতিষ্ঠার পর গুরুদেবের আদেশে প্রত্যেক দিন সরস্বতী পাঠ শোনবার আদেশ হলো আমার ওপর। রঞ্জিতবাবু জিজ্ঞাসা করলেন, আপনার বাবার নাম কি? তিনি তখন উত্তর দিলেন, স্বর্গীয় দেবপ্রসাদজি শাস্ত্রী, ওই গাড়োয়ারা জেলারই লোক ছিলেন তিনি। ওঁর পাণ্ডিত্য ওই নরসিংহপুর জেলার প্রায় অধিকাংশ গ্রামেই সুবিদিত ছিল। আমার জন্ম আর শৈশবকাল কেটেছে নরসিংহপুর জেলার খুরপা গ্রামে 1952 সালের এপ্রিল মাসে। আমার স্কুলের পড়াশোনা ইত্যাদি হয়েছে গাড়োয়ারে। আমার বড় ভাই ছিলেন জৌনপুরে, ওখান থেকেই আমি এমএ পাস করি। এর সাথে সাথেই ITI থেকে ইংরাজি ভাষায় স্টেনোগ্রাফি করি। আর ওই সময় আমার বিয়ে হয়, চাকরি বাকরির জন্য কোনো চেষ্টাই করিনি। বাবার বেশ কিছু জমি ছিল, তাতেই ভালোভাবে সংসার চলে যেত। আমি শুধু নানা জায়গায় এক অস্থির মন নিয়ে ঘুরে বেড়াতাম। এক অজানা দৈবী শক্তির তীব্র আকর্ষণে আমি বারবার ঘর ছেড়ে ঘুরে বেরিয়েছি। একজন গৃহী মানুষের জীবনধারণের জন্য সুখ শান্তির যা প্রয়োজন তার চাইতেও বেশি ছিল আমাদের সংসারে। তবু সংসারে আমার মন কোনো দিনই বসেনি, তবে সাংসারিক কর্তব্য থেকে নিজেকে সরিয়েও নিইনি। দুই ছেলের জন্মদাতা হিসাবে তাদের উপযুক্ত লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষিত করেছি, আজ ওরা স্বনির্ভর। রঞ্জিতবাবু ওনাকে এরপর জিজ্ঞাসা করলেন, একটা জিজ্ঞাসা ছিল, আপনারা সবাই ধুনিওয়ালে মহারাজকে দাদাজি বলে সম্বোধন করেন, আবার আপনাদের গুরুদেব বরফানি মহারাজকেও দাদাজি বলে সম্বোধন করেন, মাঝে মধ্যে গুলিয়ে যায়, কোন দাদাজির কথা আপনারা বলছেন, এর অর্থটা একটু বুঝিয়ে বলবেন? রঞ্জিতবাবু তাকে সরাসরি এই প্রশ্ন করলেন। শুনে তিনি বলেন, দেখুন, আমাদের মণ্ডলে দাদাজি কথার অর্থ হল যিনি জ্ঞান মার্গের সর্বোচ্চ শিখরে বাস করেন, সবার পরম শ্রদ্ধা এবং ভক্তির পাত্র। এই ধরনের উচ্চকোটির মানুষ বা ব্যক্তিদের আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দাদাজি বলে সম্বোধন করি। এছাড়া দাদাজি কথাটাই তো শ্রদ্ধার কথা। আমাদের সাংসারিক জীবনে বাবার বাবাকে দাদাজি বলে থাকি, তিনি তো আমার বাবারও শ্রদ্ধাভক্তির পাত্র, সেই হিসাবে ধুনিওয়ালে বাবাকেও আমরা দাদাজি বলে থাকি। এটা অন্তত আমাদের সমাজে কোনো ভুল ব্যাখ্যা নেই, হতেও পারে না। রঞ্জিতবাবু তখন বললেন, বুঝলাম। আর একটা প্রশ্ন, আপনি তো বেশ কিছু বছর ধরে ধুনিওয়ালে দাদাজির পূজা করে চলেছেন, যেমন ধরুন এখানকার সবচাইতে আকর্ষণীয় কাজ হলো প্রতিদিন ভোর 4টার সময় ব্রাহ্ম মুহূর্তে ধুনিওয়ালা দাদাজির অভিষেক ক্রিয়া শুরু হয়, খুব একটা লোকজন থাকে না, এই সময় আপনার বিশেষ কোনো অনুভূতি হয়? তিনি উত্তর করলেন, একটা কথা মন দিয়ে শুনে রাখুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, অনুভূতি কি কখনো ঠিক ঠিক প্রকাশ বা বর্ণনা করা যায়? এই অনুভব হলো হৃদয়ের, প্রকাশ করার নয়। প্রকাশ করলে দেখবেন প্রচুর লোক বিশ্বাসই করছে না, এতে আপনারই ক্ষতি। শাস্ত্রে তাই বলেছে, মনের অনুভূতির কথা বেশি প্রকাশ না করাই ভালো। অভিষেকের সময় কি অনুভূতি হয় তা মিঠু দেবীকেই জিজ্ঞাসা করুন না কেন, ওঁর কথা তো আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে। মিঠু দেবী রঞ্জিতবাবুকে বলেছিলেন, অভিষেকের সময় ওঁর অনেক কিছু মনে হয়েছে, ঘি মাখবার সময় ওর মনে হয়েছে ও কোনো পাথরের মর্মর মূর্তিতে ঘি মাখাচ্ছে না, একজন জীবন্ত মানুষের শরীরে ঘি মাখাচ্ছে। চোখের মণি উজ্জ্বল হয়ে উঠেছে, মনে হচ্ছে পূর্ণ দৃষ্টিতে ধুনিওয়ালে বাবা মিঠুকে দেখছেন,
এটা মিঠু দেবীর দ্বিতীয় সফর। প্রথমবার এসেই ওর এই রকম অনুভূতি হয়েছে, কোনো এক জীবন্ত মহাপুরুষকে যেন অভিষেকে স্নান করাচ্ছেন দুধ দিয়ে। রঞ্জিতবাবু চুপ করে শুনে গিয়েছিলেন, মনে মনে ঠিক করেছিলেন কোনোদিন যদি সাইখেরায় ধুনিওয়ালা দাদাজির আশ্রমে যাবার সুযোগ পান তবে নিজে একবার পরখ করে দেখবেন সবই আতিশয্যের কথা না সত্যি সত্যি অনুভূতির কথা। তাই রামদাসজি মহারাজের কথায় কোনো প্রতিবাদ না করে চুপ করে ওর কথা রঞ্জিতবাবু শুনে যেতে লাগলেন। এরপর রঞ্জিত কুমার মজুমদারকে রামদাসজি বলে যেতে লাগলেন, আপনাকে একটা ঘটনা বলি, এতেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। ঘটনাটি ঘটেছিল 2005 সালে। একদিন দুপুরবেলায় বসে বসে জপ করছি, এমন সময় মন্দির চত্বরে একটা গাড়ি ঢুকল। একজন ভদ্রলোক সপরিবারে গাড়ি থেকে নামলেন, ওর সাথে একজন নেমে গাড়ি থেকে 8-10 কার্টুন নামালো। আমি দেখছি আর ভাবছি হয়তো কোনো ভক্তের দল এসেছে বিগ্রহ দর্শন করতে। আমার কাছে একজন ভদ্রলোক এসে আমাকে প্রণাম করে জানালো, দাদাজির জন্য কিছু ভোগ সামগ্রী এনেছি, আপনি দয়া করে একটু ভোগ নিবেদন করে দিলে ভালো হয়। আমি কিছু না বলে ধুনিওয়ালে দাদাজির সামনে ওঁদের আনা নানা রকম ফল মিষ্টির ভোগ নিবেদন করলাম। ওঁরা বসে বসে ভক্তি ভরে সব দেখছিলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসেছেন? আপনি অনুভূতির ব্যাপারে প্রশ্ন করছিলেন, শুনুন অনুভূতির কথা। ভদ্রলোক ওই সময় অযোধ্যা জেলার ফৈজাবাদের ম্যাজিস্ট্রেটের পদে আসীন, 1.5 বছর হল উনি চাকরিতে জয়েন করেছেন। ধুনিওয়ালে বাবাজিকে ভোগ চড়াবেন বলে মানসিক করেছিলেন, সময় হচ্ছিল না তাই দেরি হয়ে গেল। উনি যখন IAS পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন তখন ওর বাবা মনে মনে প্রার্থনা করেছিলেন, ছেলে যদি পরীক্ষায় পাশ করে চাকরি পায় তবে ধুনিওয়ালা দাদাজির বিগ্রহে প্রসাদ চড়াবেন। আশ্চর্যের বিষয় হল ভদ্রলোকের বাবাও কোনোদিন এখানে আসেননি বা বিগ্রহ দর্শন করেননি, কেবল শুনেছিলেন সাইখেরাতে ওর মন্দির এবং বিগ্রহ আছে। ওইটুকু শুনেই তিনি মানসিক করেছিলেন ছেলেকে দিয়েই উনি ভোগ চড়াবেন। যাই হোক, ভদ্রলোক সজ্ঞানেই মনের ভিতরে একটা তারা অনুভব করছিলেন এখানে আসার জন্য। মহাকাল উজ্জয়িনী ঘুরে আজ এখানে এসে পৌঁছেছেন মনের ইচ্ছা পূরণ করার জন্য। সারাটা দিন এই মন্দিরে কাটিয়ে বিকেলবেলায় চলে গেলেন। ওর নামটা মনে নেই, সারনেমটা মনে আছে মিস্টার ব্যাস। এটাই একটা বিশাল অনুভূতি। IAS পরীক্ষায় বসার মতো যোগ্যতা তো ভদ্রলোকের ছিলই, খুব কঠিন পরীক্ষা, তবু ওর বা ওর বাবার মনে হয়েছে ধুনিওয়ালে দাদাজির কৃপাতেই ওর জীবনে পরিবর্তন এসেছে। এটাই ভদ্রলোকের জীবনের একটা ব্যাখ্যাতীত অনুভূতি। কেবল ওই ভদ্রলোকই নন, বহু বিদ্বান, ভালো চাকুরে এবং রাজনীতিবিদ এখানে প্রতিনিয়ত আসেন। আমাকে দাদাজি মহারাজের অদ্ভুত সব কৃপার কথা নিজে মুখে জানিয়ে যান। আমাদের এখানকার প্রাক্তন বিধায়ক প্যাটেল সাহেব আমাকে পারিবারিক জীবনের এক অদ্ভুত কাহিনী বলেছিলেন। তাঁদের বংশ পরম্পরায় মজুত মালের ব্যবসা ছিল, যদি কখনও পরপর 2-3 বছর খরার জন্য ফসল না ফলে তাহলে এইসব ব্যবসায়ীদের প্রচুর লোকসানে পড়তে হয়। বহু বছর আগে একবার এই রকম অবস্থা হয়েছিল। প্যাটেল সাহেবের ঠাকুমা ধুনিওয়ালে দাদাজির কাছে গিয়ে দুর্দশার কথা বলেছিলেন। সাধারণত ভয়ে কেউ তাঁর কাছে যেত না, গালিগালাজ করে সবাইকে তাড়িয়ে দিতেন। প্যাটেল সাহেবের ঠাকুমাকে কিছু না বলে ওঁর দিকে এক মুঠো ছোলার দানা ছড়ে দিয়েছিলেন। উনিও কিছু না বলে একটা একটা করে ছোলার দানাগুলি কুড়িয়ে বাড়িতে এনে যত্ন করে ঠাকুর ঘরের একটা পাত্রে রেখে দিয়েছিলেন। এরপর কত বছর পার হয়ে গেছে, সাইখেরায় আর খরা হয়নি। ধুনিওয়ালে দাদাজির দেওয়া সেই ছোলার দানাগুলি এখনও প্যাটেল সাহেবের বাড়িতে সযত্নে রাখা আছে। এমন অনেক ঘটনার কথাই আমি জানি, এসব বলে কি লাভ? এখানে এসেছেন তাকে স্মরণ করুন, নিশ্চয়ই কিছু না কিছু অনুভব করতে পারবেন। এখানে এসে রঞ্জিতবাবু ধুনিওয়ালে দাদাজির সম্বন্ধে নানান কথাই শুনেছেন। শুনে তার মনে হয়েছে যত না সত্য তার চেয়েই অনেক ঢের বেশি বানানো কাহিনী। তবে রামদাসজি অনেক বেশি বাস্তববাদী, উচ্চ শিক্ষিত মানুষ, ওঁকে রঞ্জিতবাবু 2008 সাল থেকে চেনেন, জানেন। ওঁর কথায় দুধই বেশি থাকবে, জল খুব একটা থাকবে বলে তার মনে হয় না। তাই অনুরোধ জানালেন ধুনিওয়ালে দাদাজির সম্বন্ধে উনি যা জানেন তা যদি জানান। হয়তো রামদাসজি রঞ্জিতবাবুর মনের কথা বুঝতে পেরেছেন, রং মাখানো কোনো কাহিনী তিনি শুনতে চান না। বেশ কিছুক্ষণ রামদাসজি চুপ করে ভাবলেন, তারপর হঠাৎই বললেন, ধুনিওয়ালে দাদাজি এখনও যে প্রত্যক্ষ আছেন তা একবার নিজেই পরীক্ষা করে দেখুন না, কিছু না কিছু দেখতে পাবেনই পাবেন। এ আমার কথার কথা নয়, হাজার হাজার লোকের কথা, তারা কি দেখেছে বা এখনও দেখছে তা এখন আপনাকে ইচ্ছা করেই বলবো না। এই জন্য আমার বলা কথা আপনার মনে ছাপ পড়ে যায়, তার ফলেই আপনার হ্যালুসিনেশন হয়,
আপনি তো আবার গোয়েন্দা ডিপার্টমেন্টে চাকরি করতেন, প্রমাণ ছাড়া একদম চলেন না। আর একটা কথা মন দিয়ে শুনে রাখুন, ধুনিওয়ালে দাদাজির বিষয়ে আমরা যখনই কোনো বিশেষ চিন্তা করি তখনই ওর চমৎকার লীলা প্রত্যক্ষ করি। যেমন ধরুন, এই গ্রামের বিশিষ্ট সজ্জন ব্যক্তিরা ঠিক করলেন ওর একটা পাথরের মূর্তি বসাবেন। সেই মতো রাজস্থানের একজন নামী শিল্পীকে আনা হলো, তিনি সব জেনে রাজি হলেন মূর্তি বানাতে, সেই মতো অগ্রিম দেওয়া হলো। উনি রাজস্থানে ফিরে গিয়ে মূর্তি বানানোর কাজ শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রথমবার মূর্তি তৈরি করার পর আপনাআপনি সেই মূর্তি ভেঙে গেল। দ্বিতীয়বারেও একই ঘটনা ঘটল। তখন ওই শিল্পী চিঠি লিখে জানিয়ে দিলেন তাঁর দ্বারা ধুনিওয়ালে দাদাজির মূর্তি বানানো সম্ভব নয়, অগ্রিম দেওয়া টাকা ফেরত দিতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব সাঁইখেড়ায় আসছেন। একসময় তিনি এলেন টাকা ফেরত দিতে। দাদাজি যেখানে ধুনি জ্বালিয়ে বসতেন সেইখানে তাকে নিয়ে যাওয়া হলো। তিনি সেই স্থানে প্রণাম করে হঠাৎ বলে উঠলেন, দাদাজির অনুমতি পেয়ে গেছি, আমি আবার নতুন করে মূর্তি বানাবো, আপনাদের আর কোনো টাকা দিতে হবে না। এইবার ভাস্কর যে মূর্তি বানালেন তা কিন্তু আর ভাঙল না। শিল্পী চিঠি দিয়ে জানালেন মূর্তি তৈরি হয়ে গেছে, আপনারা এসে নিয়ে যান। এদিকে আবার এক নতুন সংকট দেখা দিল, পঞ্চায়েত সদস্যদের মধ্যে মূর্তি আনা নিয়ে। বৃদ্ধ শিল্পীর বারবার অনুরোধেও সেই মূর্তি আনতে গেল না। শিল্পীর ওখানে অনেক লোক আসত, তারা কেউই ধুনিওয়ালা দাদাজির বিষয় জানত না। মূর্তিটির নির্মাণ শৈলী এত সুন্দর হয়েছিল যে অনেকেই মূর্তিটাকে বেশি দাম দিয়ে কেনার আগ্রহ প্রকাশ করত, কিন্তু শিল্পী কারোর কাছেই মূর্তিটাকে বেচেননি। রোজ ধূপ মোমবাতি জ্বালাত। মৃত্যুর আগে শিল্পী তার ছেলেকে বলে গিয়েছিলেন এই মূর্তি কারোর কাছে যেন সে বিক্রি না করে, যতদিন সাঁইখেড়া থেকে লোক নিতে না আসবে ততদিন যেন ধূপ মোমবাতি জ্বালায়। শিল্পীর মৃত্যুর পরে তার ছেলে বাবার কথা মতো বিগ্রহটি বিক্রি করেনি, রোজই পূজা করত। এরও কয়েক বছর বাদে সাঁইখেড়া থেকে কয়েকজন গেল মূর্তি আনতে। মৃত শিল্পীর ছেলে তখন তার বাবার আদেশের কথা সবিস্তারে জানালো। অবশেষে মূর্তি সাঁইখেড়াতে এলো। মূর্তি আনার পর উপযুক্ত স্থানের অভাবে এখানকার বাজারেই মূর্তি পড়ে রইল। এই অবস্থা দেখে একজন সাধক স্বামী ভূমানন্দ, যিনি সাঁইখেড়ারই বাসিন্দা ছিলেন, তিনি এই মন্দিরটা তৈরি করে বাজার থেকে বিগ্রহটিকে এনে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। এরপরও রামদাসজি বলে চললেন, ধুনিওয়ালে দাদাজি মহারাজের আবির্ভাবের বিবরণ আমার মতো কেউ তেমন জানে না, জানা অসম্ভব। কোথায় তার জন্ম বা কি তার মাতা পিতার পরিচয় তা কেউ জানে না। যদিও তার নামে যেসব ইংরাজি আর হিন্দি গ্রন্থ প্রকাশিত হয়েছে তাতে তার জন্মস্থান বা পিতামাতার যে নাম এবং তথ্য দেওয়া হয়েছে সেই সব তথ্যের কোনো উপযুক্ত প্রমাণ কেউ দিতে পারেননি। এক এক গ্রন্থে এক এক রকম তার জীবন সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আমি তাই এই বিষয়ে তেমন কোনো গুরুত্ব দিতে রাজি নই। কেউ কেউ লিখেছেন উত্তরপ্রদেশের বালাপুরে গ্রামে তাঁর জন্ম। যে বালাপুর গ্রামের কথা বলা হয়েছে সেই গ্রামের বৃদ্ধ জ্ঞানীগুণীরা তা মানেন না। তবে গুরুদেবের কথা মতো এটুকু জানতে পেরেছি, ধুনিওয়ালে বাবাজির যখন মাত্র 5 বছর বয়স তখন আমাদের গুরু মহারাজের গুরুদেব শ্রী শ্রী গৌরীশঙ্করজির মা নর্মদার কৃপাতে তাঁকে পান। সেই সময় গৌরীশঙ্কর যে জমায়েত চলছিল জব্বলপুরের কাছে ওয়ালি ঘাটে, সেখানে তিনি হাজির হলেন। বিস্ময়কর ওই বালকের মুখ দিয়ে তখন একটা শব্দই বার হচ্ছিল, মা। মহাগুরু গৌরীশঙ্করজি বালককে নিজের কোলে তুলে নিলেন। জমায়েতে উপস্থিত সাধুসন্তরা অবাক চোখে ওইটুকু বাচ্চাকে দেখছিলেন। বেশ কিছুদিন নিজের কাছে রেখে মহাগুরু বালককে কাশীতে পাঠিয়ে দিলেন নানা শাস্ত্র অধ্যয়ন করার জন্য। কিছুদিনের মধ্যে ধুনিওয়ালে দাদাজি কাশীর স্বনামধন্য পণ্ডিতদের অবাক করে দিয়ে সমস্ত দুরূহ শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। কাশী রাজের অধীনে সমস্ত পণ্ডিত শাস্ত্রজ্ঞদের তর্ক শাস্ত্রে পরাজিত করে বিজয়শ্রী হয়ে তিনি আবার মহাগুরু শ্রী শ্রী গৌরীশঙ্করজির শ্রীচরণে আশ্রয় নিলেন। সেই সময় ধুনিওয়ালে দাদাজির মধ্যে মহাগুরুজি পরমবংশদেবের যাবতীয় লক্ষণ স্পষ্টরূপে অনুভব করতে লাগলেন। তিনি ইচ্ছা করেই তাকে আশ্রমের নানা কাজের দায়িত্ব দিতে লাগলেন। যেমন তিনি আদেশ দিলেন আশ্রমের ভাণ্ডারার ভার সামলাবার জন্য, তিনি গুরুর আদেশে ভাণ্ডারায় নানারকম উপাদেয় খাদ্য তৈরি করে সাধু মহাত্মাদের ভোজন করাতেন। কিন্তু অবাক হওয়ার বিষয় হল, দাদাজি রান্নাঘর থেকে এক পাও বাইরে বেরোতেন না। এই যে শাহী ভোজন রোজ হতো তার সামগ্রী কোথা থেকে আসত কেউ তা জানত না বা দেখতেও পেত না। কখনো হয়তো দেখা গেল ঘি নেই। উনি মহাগুরুজিকে জানালেন। মহাগুরুজি বলেন, বড় বড় পাত্র নিয়ে নর্মদা মায়ের জল এনে রান্না করো, সেই জলই ঘি রূপান্তরিত হয়ে সুস্বাদু খাদ্য রান্না হয়ে যাবে। হলো তাই।
আবার যখন কোনো শিষ্য বা ভক্ত বড় বড় পাত্রে ঘি নিয়ে আসত তখন মহাগুরু বলতেন, নর্মদা মায়ের জলে ঢেলে দিয়ে এসো। সকালবেলায় বালভোগ হতো, অর্থাৎ প্রাতরাস হতো ধুনিয়াওয়ালের দাদাজি, কিন্তু রাত্রে ঘুমিয়ে থাকতেন, এমনকি ভোরবেলাতে উঠতেন না। অথচ আশ্রমের এত সাধু মহারাজদের যে পরিমাণ বালভোজের প্রয়োজন হতো তার চাইতেও বেশি রান্না হতো, যে পরিমাণ প্রাতরাসের প্রয়োজন হতো তার চাইতেও বেশি রান্না হতো। একদিন কয়েকজন ঠিক করলো রহস্যটা কি জানতে হবে। গভীর রাত্রে তারা ধুনিয়াওয়ালে দাদাজির ঘরে গিয়ে দেখল দাদাজি ঘুমে অচেতন। এদিকে রান্নাঘরে রান্না করার শব্দ হচ্ছে। তারা দেখে কয়েকজন মহিলা সারা রাত ধরে রান্না করছে, ওদিকে দাদাজি অকাতরে ঘুমোচ্ছেন। পরের দিন শিষ্যরা দলবদ্ধভাবে মহাগুরুর কাছে দাদাজির বিরুদ্ধে নালিশ জানালো। এই ছেলেটা প্রত্যেকদিন রাতে আরাম করে, বিছানায় ঘুমোয়, আর গ্রামের মহিলারা রাত জেগে প্রাতরাস বানায়। এই কথা শুনে মহাগুরু দাদাজিকে জিজ্ঞাসা করলেন, এই ঘটনা কি সত্যি? দাদাজি এক বিস্ময়কর কথা শোনালেন। উনি রোজ রাত্রে ঘুমিয়ে থাকেন, আর স্বর্গের পরীরা এসে ওর করণীয় কাজ করে দিয়ে যান। মহাগুরু কিন্তু এমন জবাবেরই প্রত্যাশা করেছিলেন। উনি দাদাজিকে রান্নার কাজ থেকে রেহাই দিয়ে পূজার কাজে লাগালেন। সেই কাজেও তিনি তার ঐশী শক্তির পরিচয় প্রথম দিনই দিলেন। সিংহাসন থেকে বিগ্রহ নামিয়ে এনে সোজা নর্মদা নদীর অথৈ জলে বিসর্জন দিয়ে এলেন। মহাগুরু পূজা করতে এসে দেখলেন সিংহাসনে বিগ্রহ নেই। তিনি দাদাজিকে প্রশ্ন করলেন, বিগ্রহ কোথায়? উত্তরে দাদাজি জানালেন, নর্মদা মায়ের গভীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে এসছেন। মহাগুরু আদেশ দিলেন, যাও তুলে নিয়ে এসো। দাদাজি চুপচাপ নর্মদা নদীর জলে ডুব দিয়ে বিগ্রহ তুলে এনে মহাগুরুকে দিলেন। দাদাজির নিত্য নতুন চমৎকারিত্ব দেখে মহাগুরু বুঝে গেলেন তাঁরই শক্তিধর শিষ্যকে আর শিকলবন্দী করে রাখা উচিত হবে না। তিনি তখন তাঁকে আদেশ দিলেন মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে, গুরুর আশ্রয়ে তাঁর আর থাকার দরকার নেই। এরপর আমি আমার গুরুদেবের কাছে ধুনিয়াওয়ালে বাবার সম্বন্ধে যা শুনেছি তাই এখন আপনাদের বলছি। সাইখেড়ায় প্রকট হওয়ার আগে ধুনিয়াওয়ালে দাদাজির দুবার মৃত্যু হয়। হিন্দিতে বেওয়ারিশ মৃতদেহের যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় তাকে পঞ্চনামা বলা হয়। এরপর পঞ্চনামা ওর দুবার প্রাপ্তি হয়েছিল। এখান থেকে 150 কিলোমিটার দূরে সোহাগপুর বলে একটা জায়গা আছে, তখনও সেখানে এমন শহর হয়নি, বেশিরভাগ অঞ্চলটাই জঙ্গলে ঢাকা ছিল, অল্প কিছু লোকের বসবাস ছিল। সাইখেড়া আসার আগে ধুনিয়াওয়ালে দাদাজির লীলা সেইখানেই চলত। তিনি কখনো লোক বসতিতে থাকতেন, আবার কখনো ঘন জঙ্গলের মধ্যে একাই থাকতেন। সেই সময় দাদাজি একদিন কুয়োতে ঝাঁপ দেন, পরে কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। গ্রামের লোকেরা মৃতদেহটিকে মাটিতে সমাধি দেয়। এই ঘটনার কিছুদিন পর আবার ধুনিওয়ালে দাদাজির আবির্ভাব ঘটে নর্মদা তীরবর্তী ভূসঙ্গাবাদ নামে একটা স্থানে। সেই আগের শরীর ও চেহারায় সেখানে তার একটা বিচিত্র লীলা খেলা শুরু হয়। গ্রামে যত ছোট ছোট বাচ্চা ছিল তাদের সঙ্গেই তিনি বেশি সময় কাটাতেন। গ্রামের মহিলাদের কাছ থেকে দুধ চেয়ে নিয়ে বাচ্চাদের খাওয়াতেন, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বাচ্চাদের খাওয়াতেন। গ্রামবাসীদের বলতেন দোকানদারদের মিষ্টির দাম দিয়ে দিতে, তারাও দাম দিয়ে দিত। এইরকম চলতে চলতে একদিন তিনি নর্মদা নদীতে ঝাঁপ দিলেন। গ্রামবাসীরা নর্মদাতে ঝাঁপ দিয়ে আঁতিপাতি করে খুঁজেও তার দেহ পেলেন না। এইভাবে দুইবার তার মৃত্যু হয়েছে, কিন্তু তিনি আবার আগের মতোই প্রকট হয়েছেন। শেষবারের মতো প্রকট হয়েছিলেন সাইখেড়াতে। নর্মদা নদীতে ঝাঁপ দেওয়ার অল্পদিন পরেই এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ত্রিপলি চণ্ডর নর্মদার তীরে এক জায়গায় ওর আবির্ভাব ঘটে। এখনও ওই স্থানটিকে ধুনিওয়ালে দাদাজির প্রকট স্থান হিসাবে চিহ্নিত করা হয়, ওর পুণ্যস্মৃতি হিসাবে। ওখানে তখন ঘন জঙ্গল ছিল, গ্রামের লোক গরু মোষ চড়াতে যেত। একদিন তারা দেখে এক বিরাট অজগর সাপ ফনা তুলে রয়েছে। ওরা ভয় পেয়ে ওখানকার বড় ব্যবসায়ী সুরজ প্রসাদজিকে গিয়ে জানালো। উনি বন্দুক নিয়ে গ্রামবাসীদের সাথে সেখানে গিয়ে দেখলেন ঘটনা সত্যি, কিন্তু অত বড় ফনাওয়ালা সাপের নিচে একজন মানুষের শরীর যেন দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো মানুষকে মাটিতে বসিয়ে দিয়ে মুখটা কেবল মাটির ওপর রাখা হয়েছে। সুরজ প্রসাদজির মনে কৌতূহল হলো ঘটনাটির প্রকৃত রহস্য জানার জন্য। নিরীহ অজগরটাকে না মেরে লাঠি দিয়ে সরিয়ে দেখলেন একজন মানুষ গলা পর্যন্ত মাটিতে ঢোকানো অবস্থায় রয়েছেন। তারা সবাই মিলে অতি সতর্কতার সঙ্গে মাটি খুঁড়ে সেই দৈব পুরুষকে বার করে আনলো এবং বুঝতে পারল সাইখেড়া গ্রামকে ধন্য করার জন্য দাদাজি মহারাজ আবির্ভূত হয়েছেন। সুরজ প্রসাদজি দাদাজি ভগবানকে হাভেলিতে এনে রাখলেন। এখানে উনি প্রায় মাস দেড়েক ছিলেন, তবে উনি হাভেলিতে ছিলেন না, হাভেলি সংলগ্ন একটি গাছের তলায় আসন পেতেছিলেন। ওখানেই দাদাজির প্রথম লীলা মাহাত্ম প্রকাশ পেল একটা বাছুরের ওপর।
বাছরটি জন্মান্ধ ছিল। দাদাজি ওর দুই চোখে হাত বুলিয়ে ওকে দৃষ্টিদান করলেন। 1931 সালের প্রথম দিককার কথা, ওখানে তখন প্লেগ, বসন্ত আর কলেরার মহামারী লেগেই থাকত। ওখানকার যিনি ধনী ব্যক্তি ছিলেন তার নাম ছিল সন্ধাকজি। উনি দাদাজির বিষয় জানতেন। উনি স্থির করলেন ওই মহাপুরুষকে সাইখেরায় নিয়ে আসবেন। ওর চরণ স্পর্শে হয়তো এই গ্রাম অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে। যেই চিন্তা সেই কাজ। তিনি গরুর গাড়ি নিয়ে রওনা হলেন দাদাজি ভগবানকে আনার জন্য। আশ্চর্যের বিষয় হল, দাদাজি আগের দিনই সুরজ প্রসাদজিকে বলে দিয়েছিলেন উনি আগামীকাল সাইখেরা গ্রামে যাবেন এবং সেইখানে আসন পাতবেন। সন্ধ্যাকজি পৌঁছতেই সুরজ প্রসাদজি জানালেন গতকাল রাত্রেই দাদাজি জানিয়েছিলেন যে উনি আজ সাইখেরা যাবেন। দাদাজি এখানে এসে দেখলেন প্লেগের প্রকোপে অধিকাংশ মানুষ মরণাপন্ন অবস্থায় রয়েছে। তাঁদের না আছে ওষুধ, না আছে ডাক্তার। উনি গাড়ি থেকে নেমেই মৃতপ্রায় মানুষদের হাতের লাঠি দিয়ে মেরে মেরে বলতে লাগলেন, ওঠ, উঠে দাঁড়া, কিছুই হয়নি তোদের। অবাক কাণ্ড। দাদাজির লাঠির ঘা থেকে মৃতপ্রায় রোগীর দল চাঙ্গা হয়ে উঠে দাঁড়ালো। গ্রামের লোক বুঝে গেল তাঁদের পরিত্রাতার আবির্ভাব হয়েছে, আর ভয় নেই। দাদাজির তৃতীয়বার প্রকট হওয়ার পর ওকে আর কেউ বস্ত্র পরতে দেখেনি। আজ যেখানে দাদাজির বিগ্রহ স্থাপিত হয়েছে তার একটু আগে একটা গাছের তলায় ওর আসন পাতা ছিল। তার সামনে ছিল একটা জ্বলন্ত ধুনি। 24 ঘন্টা এই ধুনি জ্বালানো থাকত। কেউ কিছু দিলে তার সবই সামনের ধুনিতে তিনি আহুতি দিতেন। এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানিয়ে রাখি, বললেন রামপ্রসাদজি। তিনি বলেন, আমার পিতৃদেব দাদাজির অনেক অদ্ভুত লীলার সাক্ষী ছিলেন। নেপাল রাজ দাদাজিকে দর্শন করার জন্য ফল মূল আর একটি দামি শাল থালার মধ্যে রেখে কাপড় দিয়ে ঢেকে দাদাজিকে নিবেদন করেছিলেন। দাদাজি থালার উপরে ঢাকনা না খুলে থালাটা ধরে ধুনির ভিতর ঢেলে দিলেন। আগুনে পড়ে পশমের শাল দাউদাউ করে জ্বলে উঠল। রাজা কি মনে করলেন জানি না, ওর সঙ্গী সাথীরা খুবই অসন্তুষ্ট হলেন। দাদাজি ওদের মুখ দেখে সব বুঝতে পারলেন। মুখে কিছু না বলে চিমটে দিয়ে জ্বলন্ত ধুনি থেকে সেই দামি শালটা বের করে ওদের দিকে ছুড়ে দিলেন। দেখা গেল শালটা অক্ষতই আছে, একটুও পরেনি। মুখে কেবল বললেন, আমি বস্ত্রহীন সন্ন্যাসী, এসব বস্ত্রের কোনো প্রয়োজন নেই আমার। আমাকে না দিয়ে গরিব দুঃখীদের দাও, রাজার কাজই তো অনাথদের অন্নবস্ত্র দেওয়া। আমার বাবার মুখেই শুনেছি প্রত্যেক দিন কিছু না কিছু হলেও 150 দর্শনার্থী আসত দাদাজিকে দর্শন করতে। বাবা বলতেন কেউ পেট পুড়ে প্রসাদ না পেয়ে যেত না। দাদাজি তো ধুনির সামনেই বসে থাকতেন, কিন্তু যে ভাণ্ডার সামলাত সেও বুঝতে পারত না যে কি করে এত লোকের খাবার আপনা আপনি জুটে যেত। দাদাজির ভক্ত ছিল প্রচুর, কিন্তু একজন মাত্র শিষ্য ছিলেন, তিনিও বিবস্ত্র ছিলেন, নাম ছিল হরিহর ভোলে ভগবান। ওকে সবাই ছোটে দাদাজি বলে সম্বোধন করত। এই ছোটে দাদাজিকে কম পরীক্ষা দিতে হয়নি। দিনের পর দিন অনাহারে দাদাজির কাছ থেকে কিছুটা দূরে পড়ে থাকতে হয়েছে। দাদাজির হাতে অকারণে লাঠির আঘাত খেতে হয়েছে, শুনতে হয়েছে নানা গালিগালাজ, তবুও তিনি ধৈর্য হারাননি। 1928 সালে দাদাজি ভূপাল রাজার সবিনয় প্রার্থনায় সাড়া দিয়ে সাইখেরার আসন ছেড়ে ভূপালে পৌঁছান। ভূপালে রাজা দাদাজিকে প্রচুর জমি দান করলেন। বর্তমান মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দাদাজির মন্দির তৈরি হয়েছে। ভারত ভবন তৈরিও দাদাজির জমিতেই হয়েছে। এরপর 1933 সালে দাদাজি খান্ডোয়া পৌঁছান, তাও একজন ভক্তিমতী মহিলার করুণ প্রার্থনায়। সেখানে পৌঁছেই তিনি জানিয়ে দেন এখানে এক রাত্রি থেকে পরের দিনই আবার সাইখেরা চলে যাবেন। কিন্তু ওই ভক্তিমতী মায়ের কান্নায় দাদাজির পরের দিন আর যাওয়া হলো না। দুই দিন থেকে তৃতীয় দিন তিনি কম্বল গায়ে দিয়ে ধুনির সামনে শুয়ে পড়লেন। অন্যান্য সাধু সন্তদের মতো দাদাজি নিয়মমাফিক কোনো ক্রিয়া করতেন না। অন্য সাধুরা যেমন ভোরবেলায় উঠে স্নান ক্রিয়া শেষ করে জপতপ করে ভোজন করেন, এসব কোনো কিছুই তিনি করতেন না। কম্বল সরিয়ে তিনি যখন উঠতেন তখন ওকে দেখে মনে হতো স্নান করে উঠছেন। ভোজনের কোনো নিয়ম ছিল না। কখনো কদাচিৎ এক টুকরো রুটি বা দু একটা ফলের টুকরো ইচ্ছে হলে খেতেন, তাও রোজ নয়। যাই হোক, ভক্তরা দেখল দাদাজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। ওকে না জাগিয়ে ভক্তের দল কীর্তন করতে লাগলেন। এইভাবে দুদিন ধরে চলল। দাদাজি আর কম্বল খুলে বের হচ্ছেন না। ভক্তরাও এই নিয়ে কোনো কিছু ভাবছে না, তারা কীর্তন করেই চলেছে। এমনি সময় কোথা থেকে এক সাধু থানায় গিয়ে জানালেন দুদিন আগেই দাদাজি শরীর ছেড়ে দিয়েছেন, এ কথা কেউ জানে না, আপনারা গিয়ে ওকে যথোচিত সম্মান সহকারে অন্তিম সংস্কারের ব্যবস্থা করুন। পুলিশের দল হাজির হয়ে সন্তর্পণে কম্বল খুলে দেখে সেই সাধুর কথাই ঠিক, দাদাজি দেহ ছেড়ে দিয়ে অমৃতধামে চলে গিয়েছেন। শ্রদ্ধা ও ভক্তির সাথে খান্ডোয়াতেই ওকে সমাধি দেওয়া হলো।
छोटे दादाजी गुरु साथ ही छिलें, उनी गुरुर अंतिम संस्कार करलें। गुरुर उत्कर्षता बाड़े जदि कोनो यज्ञ शिष्य थाके। एक्षेत्रे छोटे दादाजी हरिहर भोले बाबाई सेई व्यक्ति। आज खांडवाते धुनी वाले दादाजी और हरिहर भोले बाबार आदर्शे आश्रम चलछे। भक्तजनेर आशार बिराम नेई। 1933 साले धुनियावाले दादाजी चले जावर पर छोटे दादाजी और तार शिष्यवृंद दादाजीर आदर्श दर्शन प्रचार करा शुरू करलें। 1942 साले गुरुर अंतिम यात्राय 9 बछरेर माथाय छोटे दादाजीओ गुरुर पथे यात्रा करलें। रंजित बाबू एरपर रामदासजीके जिज्ञासा करलें, एई मंदिर कबे तैरी होयेछे? रामदासजी उत्तरे बोलें, मंदिर तैरी होयेछे 1982 साले। रंजित बाबू प्रश्न करलें, विग्रह कबे प्रतिष्ठा होयेछे? रामदासजी बोलें, मंदिर निर्माणेर आगेई विग्रह तैरी होये गियेछिलो। मंदिर प्रतिष्ठा होयेछे 1991-92 साले। एकटा कथा आपनाके केवल जानाच्छि, এই ভাবুকের কথা সবাইকে বলা যায় না, উচিত নয়। আপনাকে আমি যখন প্রথম অমরকণ্টকে দেখেছিলাম তখনই একটু অন্যরকম মনে হয়েছিল। আমার সব সময় মনে হয় দাদাজি দেহ ছেড়ে দিয়েছেন, এটা যেমন বাস্তব সত্য তেমনি সত্য উনি এখানেই সদা সর্বদা বিরাজমান। কেন এটা মনে হয় জানেন? দাদাজি খান্ডোয়াতে গিয়ে একটাই শেষ কথা বলেছিলেন, তিনি সাইখেরা যাবেন। আমার কেবলই মনে হয় শরীর ছেড়ে দিলেও উনি ওর শেষ ইচ্ছা পূরণ করার জন্য পাথরের বিগ্রহের মধ্যেই স্থিত হয়ে আছেন। অনুভূতি আমার শুধু একার নয়, এই অনুভূতি আরও অনেক ভক্তের হয়েছে বিগ্রহ দর্শন করার সময়। আমার না হয় এটা ভাবের কথা, কিন্তু বাকি ভক্তদের ক্ষেত্রে একই অনুভূতি হওয়াকে আপনি কি বলবেন? গুরুদেব বরফানি মহারাজও বলেছেন, ধুনিওয়ালের দাদাজি এখানেই সদা সর্বদা বিরাজমান রয়েছেন এবং থাকবেনও অনন্তকাল। রাতেই মিঠু দেবী রঞ্জিতবাবুকে জানিয়েছিলেন, আগামীকাল ভোর 4টার মধ্যেই স্নান সেরে নতুন ধুতি জামা পরে অভিষেকের সময় থাকতে হবে। মিঠু দেবীর কথাটা যেন রঞ্জিতবাবুর কানে অমৃত বর্ষণ করল। এই সময়টার জন্যই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এখানে আসার পর থেকেই। যথারীতি নির্ধারিত সময়ে স্নান করে কাঁচা ধুতি আর পাঞ্জাবি পরে হাজির হয়ে গেলেন রঞ্জিতবাবু সেই মন্দিরে। মাতাজি দুধ দিয়ে বিগ্রহকে স্নান করাবার আগে বিগ্রহের অঙ্গে রুদ্রাক্ষের যত মালা ছিল সব খুলে নিলেন। ওর মাথায় একটা পরচুল লাগানো থাকে, তাও খুলে সযত্নে অন্যত্র সরিয়ে রাখলেন। এরপর মাতাজি আশ্রমে নিজস্ব গোয়াল থেকে গরুর দুধ একটা বড় ঘটিতে করে আনলেন। প্রথমে সারা অঙ্গে ঘি লেপে পুরো দুধ দিয়ে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে মিঠু দেবীকে দিলেন। রঞ্জিতবাবুরা 3-4 জন দুহাত জড়ো করে দাঁড়িয়ে দেখছেন। বাইরে নিঝুম নিস্তব্ধ অন্ধকার রাত, তখন তার উপরে পাল্লা দিয়ে অঝরে বৃষ্টি ঝরেই চলেছে। ভিতরে নিঃশব্দে চলেছে ধুনিওয়ালে বাবার অভিষেক ক্রিয়া। ধূপের গন্ধে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। এরই মাঝে তন্ময় হয়ে লেখক রঞ্জিত কুমার মজুমদার দেখে চলেছেন ধুনিওয়ালে বাবার অভিষেক পর্ব। মাতাজি এবার মিঠু দেবীকে দায়িত্ব দিলেন স্নান ইত্যাদি করাবার জন্য। মিঠু দেবীও বেশ ভক্তি ভরে সব কিছু সবার সামনেই করল। এরপর মাতাজি ইশারা করে রঞ্জিতবাবুকে ডাকলেন অভিষেক কর্ম করার জন্য। এতটা রঞ্জিতবাবু নিজেও আশা করেননি। তিনি রাতে মাতাজিকে অনুরোধ করেছিলেন ধুনিওয়ালে বাবার ডান্ডার দুটো ঘা যেন তাঁর পিঠে মারা হয়। মনে হয়েছিল ওই ডান্ডার ঘাই রঞ্জিতবাবুর কাছে ওর প্রত্যক্ষ আশীর্বাদ হিসাবে গ্রাহ্য হবে। তাই বলে অভিষেকে অংশ নেওয়া? এ তো মেঘনা চাইতেই বৃষ্টির জল পাওয়ার মতন অবস্থা। যাই হোক, দুরু দুরু পক্ষে রঞ্জিতবাবু গর্ভগৃহে ঢুকলেন। ভিতরে ভিতরে যথেষ্ট উত্তেজিত তিনি। মাতাজির নির্দেশ মতো কাজ করার আগে বিগ্রহকে ভক্তিভরে প্রণাম করলেন। মনে মনে জানালেন, কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। চোখ বুঝে প্রণাম করে চোখ মেলে বিগ্রহের দিকে তাকাতেই রঞ্জিতবাবুর মনে হল ধুনিওয়ালে বাবা মৃদু মৃদু হাসছেন। চোখ দুটি খুবই জীবন্ত মনে হলো। তিনি ভাবলেন, নানারকম অতীন্দ্রিয় কথা ওঁর সম্বন্ধে শুনে শুনেও হয়তো তিনি বোধহয় কিছুটা ইনফ্লুয়েসড হয়ে গিয়েছেন। যাই হোক, ঘড়া থেকে বিগ্রহের মাথায় দুধ ঢাললেন। আগে যে ঘি লেপতে হয় তাও উত্তেজনাবশত ভুলে গিয়েছিলেন তিনি। মাতাজি তার ভুল শুধরে দিয়ে আবার নতুন করে অভিষেক কর্ম করতে বললেন। ঘি মাখাতে গিয়ে আবার চমক। রঞ্জিতবাবুর মনে হলো, কোনো মর্মর মূর্তিতে তিনি ঘি মাখাচ্ছেন না, কোনো জীবন্ত মানব শরীরে তিনি ঘি মাখাচ্ছেন। মর্মর বিগ্রহে মানব শরীরের উষ্ণতা অনুভব করছেন। দুধ তিনি আবার ঢাললেন। মাথা থেকে দুধের ধারা চোখে মুখে গড়িয়ে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। মুখে বড় ভয়ের মৃদু হাসি যেন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এরপর কাপড় দিয়ে অঙ্গ মুছিয়ে দেওয়ার সময়ও একই অনুভূতি। রঞ্জিতবাবুর জ্ঞান বুদ্ধি সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। রঞ্জিতবাবু ছোটবেলা থেকেই অলৌকিকত্বে বিশ্বাস করেন না।
দীর্ঘ কর্মজীবনে তারই মনোভাব দৃঢ় থেকে আরো দৃঢ়তর হয়েছে। সেই একই ব্যক্তি একই তিনি অনুভব করছেন। এ তো ব্যাখ্যাতীত ঘটনা ঘটে চলেছে একেবারে সকলের সামনে, তার নিজের হাতের মধ্যে। কাউকে বললে তো কেউ বিশ্বাসই করবে না। তিনি নিজেও অপরের কাছে এই রকম অনুভূতির কথা শুনলে বিশ্বাসই করতেন না। সেই অবিশ্বাস্য ঘটনাই তো তার সামনে ঘটে চলেছে। যা কায়মনো বাক্যে রঞ্জিত কুমার মজুমদার অনুভব করছেন তাকে তো অবিশ্বাস করতে পারবেন না। তিনি আর যেন ভাবতে পারছেন না, এইটুকুই শুধু বুঝলেন। অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করলেন কোনো কিছু ভুল রঞ্জিতবাবু দেখেননি, অনুভবও করেননি। এক মহা অপার্থিব ঘটনার নীরব সাক্ষী সেদিন রইলেন বিশিষ্ট লেখক রঞ্জিত কুমার মজুমদার। অভিষেকের কর্ম শেষ করে মাতাজির হাতে ডান্ডার বাড়ি খেয়ে একটা অনাবিল আনন্দ নিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন রঞ্জিতবাবু। তারপরে তার সঙ্গে আসা তার বন্ধুও এই দুর্লভ সুযোগ পেল। অভিষেকের প্রথম ধাপ শেষ হওয়ার পরে মাতাজি আবার বিগ্রহের গলায় হাতে রুদ্রাক্ষের মালা দুল একটি মানানসই মুকুট পরিয়ে দিয়ে প্রথমে কর্পূর দিয়ে এবং পরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আবৃত্তি এবং তার সঙ্গে মন্ত্রপাঠ শুরু করলেন। সবশেষে চামর দুলিয়ে হাওয়া দিয়ে অভিষেকের ক্রিয়া শেষ করলেন। রঞ্জিতবাবুরা গর্ভগৃহের বাইরে থেকে দেখলেন। যতবার বিগ্রহের দিকে তাকিয়ে দেখছেন ততবারই রঞ্জিতবাবুর মনে হয়েছে পাথরের বিগ্রহের মধ্যেই স্বয়ং ধুনিয়ালে বাবা বিরাজিত রয়েছেন। আমরা যাকে বলি শৃঙ্গার, এখন তাকেই অভিষেক কর্ম বলা হয়। কাশী বিশ্বনাথ থেকে শুরু করে ভারতবর্ষের নানা তীর্থস্থানে রঞ্জিতবাবু এই শৃঙ্গার ক্রিয়া দেখেছেন। এমনকি কালীঘাটের দক্ষিণা কালী মায়ের শৃঙ্গার তিনি বহুবার দেখেছেন। শৃঙ্গার শেষ হওয়ার পর একটা কথাই শুধু মনে হয়েছে তাঁর, সারাদিন হাজার হাজার ভক্তদের নানা তারণায় মাকে যেন খুব ক্লান্ত দেখায়, শৃঙ্গারের পরে মায়ের ভুবনমোহিনী রূপ যেন আবার উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। এটা অবশ্য রঞ্জিতবাবুর নিজের একান্ত ভাবনা, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনই কোনো অপার্থিব তিনি দেখেননি। কালীঘাটে মায়ের শৃঙ্গার হয় রাত্রিবেলায়, তখন পূর্ব দিকের একটা মাত্র দরজা খোলা রেখে বাকি সব দরজা বন্ধ করে দেওয়া হয়। খুব একটা ভিড় তখন থাকে না। সেখানেও খুবই নিস্তব্ধ পরিবেশে কিছু সংখ্যক ভাগ্যবান ভক্তের সামনে মায়ের শৃঙ্গার পর্ব শুরু হয়। একেই বলে স্বর্গীয় পরিবেশ। এখানেও সেই পরিবেশে থাকতে পেরে রঞ্জিতবাবু নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করছেন। নিজের আস্তানায় এরপর রঞ্জিতবাবু ফিরে এলেন। ব্রাহ্ম মুহূর্তের ঘোর এখনো কাটেনি, সেই সঙ্গে যে অনুভূতির ছোঁয়া রঞ্জিতবাবু পেলেন তাও তো কাউকে বলা যাবে না, একমাত্র মিঠু দেবীকে ছাড়া। ওকে একা পেয়ে রঞ্জিতবাবু জিজ্ঞাসা করলেন ওর অনুভূতি কেমন। খুব ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলেন তিনি। তিনি জানালেন ঘি মাখানোর সময় থেকেই ওর মনে হয়েছে ও একজন জীবন্ত মানব দেহে ঘি মাখাচ্ছে। দুধ দিয়ে স্নান করাবার সময় মনে হয়েছে ওই মর্মর মূর্তির চোখ দুটি জীবন্ত, কৌতুক মেশানো চোখে যেন ওর দিকে তাকিয়ে রয়েছেন ধুনিওয়ালে বাবা। প্রথমবার যখন মিঠু দেবী এসেছিলেন তখনও অভিষেকের সময় একই অনুভূতি হয়েছিল। মনে মনে অবাক হলেও কাউকেই প্রথমবারের উপলব্ধির কথা মিঠু দেবী বলেননি। এবারেও একই অনুভূতি হয়েছে তাঁর। সত্যিটা গোপন করে রঞ্জিতবাবু তাকে জানালেন তেমন কিছু বলার মতো হয়নি। মনে মনে অবশ্য একটা আনন্দই হয়েছিল। রঞ্জিতবাবু কারোর কথায় প্রভাবিত হয়ে যে এক দিব্য অনুভূতি অনুভব করলেন সে আর যাই হোক না কেন কোনো কাকতালীয় ঘটনা নয়, চরম বাস্তব সত্য। এই বিষয়ে তার বন্ধুর সঙ্গেও তিনি কোনো আলোচনা করেননি, উনিও কোনো কিছুই বলেননি। ধুনিওয়ালে বাবার বিগ্রহ থেকে প্রায় 15-20 ফুট দূরে বিশাল এক ধুনি, ভক্তরা শুকনো ছোবরা ছাড়ানো নারকেল প্রজ্জ্বলিত ধুনিতে নিবেদন করে মনোবাসনা জানায়। এখানে আসার আগেই রঞ্জিতবাবু জেনে নিয়েছিলেন যে তাঁর বহুদিনের পুরনো এক ব্যবসায়ী বন্ধুর বিপুল টাকা ক্ষতি হয়ে যাবার পর ব্যালেন্স হারিয়ে প্রায় উন্মাদ হয়ে পড়েছে। ডাক্তারের পরামর্শ মতো ওকে আলাদা একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয়েছিল। খবরটা শুনে রঞ্জিতবাবুর মনটা খারাপ হয়ে গিয়েছিল। একমাত্র রোজগেরে বিধবা বয়স্কা মা আর একটিমাত্র ছেলেকে নিয়ে ওর সংসার, আর একজনের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে। আগের সপ্তাহে একদিন, এখন দুদিন করে ডায়ালিসিস দিতে হচ্ছে। ওদের নামে ভক্তিভরে ধুনিতে নারকেল দিয়ে ওদের মঙ্গল কামনা রঞ্জিতবাবু রোজই করতেন। ধুনির একধারের পাত্রে বিভূতি রাখা থাকে, প্রত্যেকেই প্রণাম সেরে ও বিভূতি অল্প একটু নিয়ে নিজের মুখে দেয়, মাথায় ছোঁয়ায়। রঞ্জিতবাবুও রোজ তাই করতেন। মিঠু দেবীকে বলে রেখেছিলেন বেশি করে বিভূতি যেন তার জন্য জোগাড় করে রাখে। চেনা পরিচিত ছাড়াও বিশেষ করে তাঁর ওই ব্যবসায়ী বন্ধু আর কিডনি রোগে আক্রান্ত ছেলেটির জন্য। গত 14 আগস্ট 2012 দুপুরবেলা বাড়ি ফিরতেই রঞ্জিতবাবুর ব্যবসায়ী বন্ধুর বাড়িতে ফোন করে ওর স্ত্রীর কাছে বর্তমান অবস্থা কীরকম জানতে চাইলেন তিনি। ওর স্ত্রী কোনো রকম আশাব্যঞ্জক কথা শোনাতে পারলেন না। সেই বন্ধুকে যত তাড়াতাড়ি সম্ভব রঞ্জিতবাবু তাঁদের নিজেদের বাড়িতে আসতে বললেন।
16 আগস্ট বন্ধু স্ত্রীর হাতে বেশ কিছু বিভূতি আর ধুনিয়ালে বাবার চাটে লকেট দিয়ে দিলেন। বললেন, রোজ নিয়ম করে দুবেলা বিভূতি যেন বন্ধুকে খাওয়ানো হয় আর একটা লকেট যেন ওর গলায় পরিয়ে দেওয়া হয়। সাই খেরাতে রঞ্জিতবাবু শুনেছিলেন এই বিভূতি খেয়ে অনেকেরই নানা রকম দুরারোগ্য রোগ ভালো হয়ে গেছে। শুনেছেন, দেখেননি। এবার রঞ্জিতবাবুর দেখা আর পরীক্ষার পালা। যা সেখানে শুনেছেন তা কতটুকু সত্যি আর কতখানি বা অতি রঞ্জিত। 26 আগস্ট রবিবার দিন বন্ধুটি তাকে ফোন করল, অস্বাভাবিক কণ্ঠস্বর, কোনো জড়তা বা অসংলগ্ন কথাবার্তা নয়। এও জানালো শরীরটা একটু ভালো হলেই দমদম সিঁথির মোড়ের বাড়ি থেকে তার বাড়িতে আসবে। সপ্তাহখানেক বাদে এলো, একাই এলো। দেখে মনে হলো না রঞ্জিতবাবুর কিছুদিন আগে ওই বন্ধুর মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গিয়েছিল। ওর গলায় রঞ্জিতবাবু দেখলেন ধুনিয়াওয়ালে বাবার লকেট। ব্যবসায় বিপুল ক্ষতির ফলে সংসারের কথা চিন্তা করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ব্যয়বহুল চিকিৎসা করার মতো অবস্থা তার ছিল না। একবার শুধু রঞ্জিতবাবু তাকে জিজ্ঞাসা করলেন বিভূতিটা খাচ্ছে কিনা। উত্তরে সে জানালো ওটাই তো ওর একমাত্র ওষুধ। আরও জানালো ব্যবসাটা একটু সামলে নিয়ে রঞ্জিতবাবুর সঙ্গে ধুনিয়াওয়ালে বাবার মন্দিরে সব পরিবারে যাবে। যে চাকরি সারা জীবন লেখক রঞ্জিত কুমার মজুমদার করে এসেছেন সেই চাকরির অভ্যাসের জন্য অপরের কথা শুনে কোনো কিছুতেই তার বিশ্বাস হয় না, যতক্ষণ পর্যন্ত না নিজের চোখে দেখেন। সাইখেরায় অনেক কাহিনী শুনেছিলেন, সবই যে বিশ্বাস করেছেন সে কথা হলপ করে বলতে পারবেন না। তবে নিজের চোখে রঞ্জিতবাবুর ওই ব্যবসায়ীর বন্ধুর ক্ষেত্রে যা তিনি দেখলেন তাই বা অস্বীকার করেন কিভাবে? আসলে ভক্তির ক্ষেত্রে দেবী মাহাত্ম্য আর বিদেবী মহাত্মার মধ্যে কোনো ফারাকই নেই। সনাতন হিন্দু ধর্মের একটা কথাই সুবিদিত, ভক্তের দাস ভগবান, ভক্তিতেই মুক্তি। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ তাই বলেছেন, যারা যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবেই দয়া করি। শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছেন তা অস্বীকার করার সাহস বা স্পর্ধা রঞ্জিত কুমার মজুমদার কোনোদিন স্বপ্নেও ভাবেননি এবং সেই স্পর্ধাও তাঁর ছিল না। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।